সালামু আলাইকুম সবাই কেমন আছো আজকে বাংলাদেশের খেলা কিন্তু আজকে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার কোষ এবং কোষের গঠন সো যারা চব্বিশ আছো খেলাও দেখবা পাশাপাশি এইটাও করবা ঠিক আছে কোনো রাতেই বাধা নেই আমি নিজেও ক্লাসের মাঝে মাঝে স্কোর চেক করতেছি স্কোর দেখব দেখা যাক আমরা কত দূর যাইতে পারি মুহেব যতক্ষণ ক্লাস চলবে খেলা দেখার তোমার কোনো সুযোগ নেই তুমি স্টুডেন্ট কমেন্ট দেখবা কোনো প্রবলেম হলে অবশ্যই অবশ্যই সলভ করবা কয়জন আসছে দেখি আজকে হ্যাঁ আচ্ছা পনেরো সতেরো জন বেশ ভালো নাম্বার এটা ওকে আচ্ছা সবার আগে আমরা চলে আসি যে আজকে আমাদের স্লাইড কতগুলো আছে আজকে অনেক স্লাইড না ছাপ্পান্নটা স্লাইড আছে প্রশ্ন কিন্তু অনেক হ্যাঁ পঞ্চাশ নম্বর থেকে ছাপ্পান্ন নম্বর তো আমি পার্সোনালি বলবো যে কিছু টপিক আছে যে টপিকগুলো আমি পড়াবো না কিন্তু আমি বলে দিব কিভাবে পড়লে তুমি এটা বেস্ট করতে পারবা ঠিক আছে ক্লাসটা ছোট হবে ওকে তো আমরা এক নম্বরে চলে আসি উদ্ভিদ কোষে এমন দুটি অঙ্গাণু উপস্থিত যার প্রথমটি না থাকলে কোষ্ঠিতে সবাদ শোষণ হয় না দেখো যখনই সবাদ শোষণ হয় না কথা বলছে ডেফিনেটলি দিস ইজ মাইটোকন্ড্রিয়ার কথা বলছে হ্যাঁ আমাদের আছে মাইটোকন্ড্রিয়া জন্য আমাদের অক্সিজেনটা সবার শ্বাসনে অংশ নেয় মাইটোকন্ড্রিয়াতে গিয়ে অপরটির পর পৃথিবীর সকল জীবকু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল মাইটোকন্ড্রিয়া যদি চলে যায় ডেফিনেটলি এখানে আর একটা আছে সেটা আছে প্লাস্টিড ঠিক আছে প্লাস্টিড দেখো এই কথাটা বিশ্লেষণ করো প্রত্যক্ষভাবে কে কে বলতো প্লান্ট প্লাস্টিডের উপরে নির্ভর করছে এটা আসলে প্লাস্টিড লেখা উচিত না এটাকে লিখতে হবে হচ্ছে ক্লোরোপ্লাস্ট নট প্লাস্ট ক্লোরোপ্লাস্ট ডিরেক্টলি প্লান্টরা হচ্ছে ক্লোরোপ্লাস্টের উপর নির্ভরশীল পরোক্ষভাবে কিন্তু কারা বলতো আমরা যারা এনিমেল যারা আছি এনিমেল যারা আছি এনিমেলরা কিন্তু ক্লোরোপ্লাস্টের উপর নির্ভরশীল বলতো কিভাবে এনিমেলরা হচ্ছে প্লান্টের উপর নির্ভরশীল প্লান্ট আবার ক্লোরোপ্লাস্টের উপর নির্ভরশীল তাই না তো আমরা কিন্তু দুইটা আনসার পেয়েছি এখন আমরা নিচে চলে আসি জিন কি তো সবার আগে আমি জিনটা পড়াই অনেকেই জানে না আজ পর্যন্ত জিন মানে কি জিন দেখা যায় কি না জিনে যখন আচর করে তখন আমাদের কি কি ধরনের লক্ষণ প্রকাশ পায় এটার কথা বলছি না জিন ডিফারেন্ট জিনিস দেখো আমাদের ডিএনএ থাকে আমাদের ডিএনএ হচ্ছে ডাবল হেলিক্স দিস ইজ ডিএনএ তুমি বলো তো ডিএনএ আলটিমেটলি কি তৈরি করে দিস ইজ প্রোটিন তাই না ঠিক কিনা এ আবার আমরা একটা দেখি দিস ইজ প্রোটিন বি তাহলে আমরা এখানে দুই ধরনের প্রোটিন দেখলাম আরো অনেক ধরনের প্রোটিন আছে তো দেখো এই পুরো ডিএনএটার এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত হয়তো বা এই জায়গাটা দেখো এই জায়গা থেকে একটা এম আর তৈরি হয় এটা কি তৈরি হলো মুহিম দিস ইজ এটা তৈরি করলো রাইবোজমে গিয়ে কোথায় গিয়ে রাইবোসোম রাইবোজমে গিয়ে প্রোটিন এ তৈরি করলো বলতো এই জায়গার তথ্য দিয়ে যদি আমি এমআরএন এ তৈরি করি এই এমআরএন কি প্রোটিন বি তৈরি করতে পারবে পারবে না কিন্তু তাহলে ধরা যাক এই জায়গায় কিছু তথ্য আছে এই এই যে এখানে এখান থেকে একটা তৈরি তৈরি হলো গিয়ে প্রোটিনটা করবে তো এ তোমাকে যদি আমি কখনো বলি বলতো অর্ধেক নির্দেশনা দিয়ে কোনো কাজ পসিবল অর্ধেক বললাম যে তোমাকে একটা কাজ করতে গিয়ে অর্ধেক বললাম বলতো কাজটা কি ঠিকঠাক করার পসিবল পসিবল কিন্তু না তাহলে কি করতে হবে যে তথ্য যদি এখান থেকে থাকে এই পর্যন্ত পুরোটা থেকে একটা এমেরানি ক্রিয়েট করতে হবে তুমি চাইলেও কিন্তু আরও বাড়তি নিতে পারো না বাড়তি তথ্য যদি নাও তাহলে এই প্রোটিন পাবা না ডিফারেন্ট প্রোটিন পাবা আবার তুমি যদি এই পর্যন্ত নাও যে এখান থেকে আমি এই পর্যন্ত নিলাম তাহলেও কিন্তু তুমি এই এইটা পাবা না ইনকমপ্লিট ডিফারেন্ট টাইপের প্রোটিন তৈরি হবে তাহলে আমরা বলতে পারি ডিএনএর যে যে অংশটা থেকে একটি প্রোটিন বা এক ধরনের প্রোটিন তৈরি হয় দেখো তার সংজ্ঞা কি হবে এটা পরীক্ষায় আসবে হ্যাঁ ডিএন এর যে অংশটুকু এক ধরনের কথাটা কিন্তু এক ধরনের প্রোটিন তৈরি করে সেই অংশটুকু কার ডিএনএ এর ডিএন এর সেই অংশটুকুর নামই হচ্ছে জিন ঠিক আছে উত্তর পাইছো না তোমরা উত্তর পাইছ তো নাকি আচ্ছা এবার আবার দেখো ডিএনএর অংশটা থেকে প্রোটিন তৈরি হয় তার মানে এই অংশটার নাম জিন তাহলে আমরা আরো একটা কথা বলতে পারি ডিএন এর যে একটি পূর্ণাঙ্গ এ তৈরি হয় আমরা জিন বলতে পারি কারণ এখান থেকে তৈরি মানে এ জিন একই কথা এখান থেকে এই প্রোটিন তৈরি মানেও এই জায়গাটার নাম জিন তাহলে তুমি যে কোনো ভাবে বলতে পারো তুমি আর একটা সংজ্ঞা দিতে পারো ডিএনএর যে অংশ একটি পূর্ণাঙ্গ তৈরি করে একই কথা কিন্তু তৈরি করে তাকে আমরা কি বলি বলতো জিন বলি ঠিক আছে জিন মানে হলো ডিএনএর এর পার্ট তাহলে আমি একটা জায়গায় লিখে দিই যেন তোমার সবসময় মনে রাখে জিন ইকুয়াল এর পার্ট যে পার্টটি একই ধরনের প্রোটিন বা যে পার্টটি একটি পূর্ণাঙ্গ এমআরএনএ তৈরি করে তাহলে এখানে জিন কোথায় বলো তো ওইটা এইটা না জিন হলো এইটা তাহলে বলো তো এটার নাম আমি কি দিতে পারি জিন এ প্রোটিন তৈরি করছে তাহলে এটার নাম জিন এ বি প্রোটিন যেহেতু তৈরি করছে এই জায়গাটার নাম কি মহিম জিন বি তাই না এই তো কনসেপ্ট আমাদের ক্লিয়ার তাহলে আমরা জিন কভার করলাম এবার চলে আসি আমরা ট্রান্সক্রিপশন বলতে কি বোঝায় দেখো সবাই জানো ট্রান্সক্রিপশন বলতে কি বোঝায় তবুও আমি এটা বলবো অনেকেই কিন্তু কয়েকটা জিনিস ভুল করো ট্রান্সক্রিপশন শন ট্রান্সলে সন অনেকের এই জায়গাটা ভুল হয়ে যায় আর একটা হচ্ছে রেপ্লিকেশন রেপ্লিকেশন মনে রাখবা রাজীব ভাই হচ্ছে সেরা রাজীব ভাই ফার্স্ট রাজীব ভাই কি বানানতে শুরু হয় রেপ্লিকেশন দিয়ে শুরু হয় তাহলে মনে রাখবা রেপ্লিকেশনটাই হলো প্রথম টার্ন রাজীব ভাই সেরা রাজীব ভাই ফার্স্ট রাইট তাহলে রাজীব ভাই বা রেপ্লিকেশনটাই হচ্ছে এক নাম্বার কনসেপ্ট এক নাম্বার টার্ন তাহলে বলো তো তারপর আলটিমেটলি কে আসে ট্রান্সক্রিপশন তারপর কে আসে ট্রান্সলেশন রাইট তাহলে তিনটা টার্ম আমাদের পড়তে হবে এখন একটা একটা করে আমরা পড়ি দেখো তো এই কথাটা দেখো রেপ্লিকা মানে কি তো রেপ্লিকা মানে কি বাংলায় অনুরূপ না অনুরূপ তোমাকে বলল যে একটা লিওনেল মেসির রেপ্লিকা তৈরি করে দাও তাহলে লিওনেল মেসিকে দেখতে যেমন সেরকম একটা হয়তো মোমের মূর্তি তৈরি করে দিল মোমের একটা পুতুল তৈরি করে দিল তাহলে প্রধানকে লিওনেল মেসি রেপ্লিকা কোনটা মোমেরটা রাইট তা সেম সেম হইল না তাহলে বলো তো এটা যদি একটা ডিএনএ হয় এইটা থেকে যদি আমরা ডিএনএ তৈরি করি তাহলে এইটার কি এটা রেপ্লিকা হইল না রেপ্লিকা বা অনুরূপ একটা আমরা পাইলাম না তাহলে এবার বলো তো ডিএনএ টু ডিএনএ সেম সেম রেপ্লিকা মানে কি সেম সেম রেপ্লিকা মানে সেম সেম ঠিক আছে ওকে এবার চলে আসি আমরা এটা তাহলে তুমি বুঝলা এটা তুমি বুঝলা তো এটা সংজ্ঞা যদি লিখতে চাও কোন জায়গাটাকে গুরুত্ব দিবা গুরুত্ব দিবা কিন্তু সবসময় তাহলে তো এখানে যতগুলো আছে সবগুলো কি এক ধরনের প্রক্রিয়া না তাহলে তোমাকে এভাবে লিখতে হবে যে প্রক্রিয়ায় যে প্রক্রিয়ায় ডিএনএর অনুরূপ ডিএনএ তৈরি হয় ঠিক আছে দ্যাট ইজ কল রেপ্লিকেশন যে প্রক্রিয়া এই কথাটা কিন্তু দিতে হবে ঠিক আছে বাংলাদেশ ভালো খেলছে আমি খুব খুশি আমরা একই সাথে দুইটা দেখবো আমি একটা কাজ করি আমি তোমাদের জন্য কোথায় আমরা দেখবো মোহিত ক্রিক ইনফো রাইট আমিও একটু দেখি হ্যাঁ আমার খুব অস্থির লাগতেছে কিন্তু কথা তো দিছি যে আজকে তোমাদের আমি ওয়ান শট নেব ক্রিক ইনফো আরে একশো উনিশ রানে আটকায় দিছে কোথায় গেল মহিম নিচে একশো তেরো আরে আজকে তো আমরা জিতে যাব কে করছে এটা এই আকামটা সাউথ আফ্রিকার কে করছে স্কোরবোর্ডটা কই মুহিম নিচে আমরা তো মনে হচ্ছে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যেতেছি মুহিম হ্যাঁ এই জিনিস আসছে নট নাও সব আমাদের দিতে চাইলে হবে আমরা ব্যস্ত আমরা স্টুডেন্ট আমাদের লাগবে ছোট ছোট জিনিস অল্প সময়ের মধ্যে কে করছে এটা তানজিম হাসান সাকিব এখন তো সাকিব তো দুইটাই তানজিম হাসান সাকিব তাসকিন আহমেদ তানজিম হাসান সাকিব তাসকিন আহমেদ রিশাদ হাসান এখানে দেখি আমরা তিনটা উইকেট সাকিব তানজিম নিছে তিনটা তাজকিন নিছে দুইটা রিশাদ নিছে একটা মুস্তাফিজ ভাই ফোর পয়েন্ট ফাইভ জিরো ভালো ইকোনমি চার ওভার আঠারো রান সাকিব হাসান আমাদের এক ওভারে ছয়টা বল হাসানকে হলো না আর বাকিদের তো ভালো সাকিবের থেকে আচ্ছা আমরা আমাদের টপিকে আসি আচ্ছা তো আমি কোথায় ছিলাম এটা তো আমরা বুঝলাম এবার চলে আসি ট্রান্সক্রিপশন প্রেসরণ একটু বলতো ট্রান্সক্রিপশন এই জায়গায় কি ট্রান্সফারের কথাটা বলছে না শোনো আমার নিজের এইটা খুব ভুল হইতো এগুলো কোনটা কি আমার মনে থাকতো না তাহলে শব্দ চিনতে হবে ট্রান্সক্রিপশনে ট্রান্সফার আছে তাই না মুহিম ট্রান্সফার তাহলে ট্রান্সফার হয় এখানে কী হয় এটা এখানে স্ক্রিপ্ট লেখা আছে কি লেখা আছে স্ক্রিপ্ট বা স্ক্রিপ্ট মানে কিন্তু তথ্য তথ্য ট্রান্সফার হয় তো কোথা থেকে কোথায় তথ্য ট্রান্সফার হয় এটা যদি ডিএনএ হয় আমি এইভাবে দিলাম মই বা ল্যাডার প্যাটার্ন ডিএনএ থেকে ট্রান্সফার মানে কি জানো মুহিম এম এ থেকে ট্রান্সফার এম আর নট আর এনএ এ এম তাহলে দিস ইজ ডিএনএ বলতো ডিএনএর তথ্যটা এখানে ট্রান্সফার হলো না এই দেখো তথ্য ট্রান্সফার হয় প্রক্রিয়ায় তাহলে বলতো এটা সংজ্ঞা কী হবে যে প্রক্রিয়ায় ডিএনএ থেকে এমআরএন এ তৈরি হয় যে প্রক্রিয়ায় ডিএনএ থেকে এমআরএন তৈরি হয় সেই প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সক্রিপশন তাই না শব্দ চিনলাম আমরা এবার চলে আসি ট্রান্সলেশন কিসে মুহিম ট্রান্সলেশন বলতো ট্রান্সলেশন মানে কি ট্রান্সলেশন মানে হচ্ছে ভাষান্তর ভাষান্তর মানে এখানে একটা ল্যাঙ্গুয়েজ আছে ল্যাঙ্গুয়েজ একটা এখানে আছে এখান থেকে এটা আমি বুঝি না এই ল্যাঙ্গুয়েজটা কি আমি বুঝি না আর একটা আমি কনভার্ট করলাম যেটা আমি বুঝি তাই না মুহিম তাহলে এবার তো এম আর যেটা আমি তৈরি করলাম দিস ইজ এম আর আর কি লেখা আছে এটা আমি বুঝি বুঝি না তাহলে আমি একটা সাহায্য নিব কার রাইবোজমের সাহায্য নিব কার সাহায্য নিব মুহিম রাইবোজমের সাহায্য নেব তাহলে বলো তো এই যে একটা জিনিস তৈরি হলো ধরা যাক এটা একটা প্রোটিন এই প্রোটিনের নাম হলো ইনসুলিন বলতো ইনসুলিন আমরা চিনি না চিনি এমআরএনএ কি চিনি এমআরএনএ বুঝি কি তথ্য আছে এখানে ওকে তাহলে এবার বলতো হডিস ট্রান্সলেশন ট্রান্সলেশন মানে হলো এমআরএনএ থেকে রাইবোজোমের সাহায্যে প্রোটিন তৈরির প্রক্রিয়া প্রোটিন তৈরির প্রক্রিয়া আচ্ছা তোমরা কি কখনো ভাবছো যে এবার পরীক্ষার খাতায় আমি এমন করে লিখবো যাতে আমি বেশি মার্ক পাই তাহলে এক কাজ করবা পরীক্ষার খাতায় যখন যদি সময় থাকে তাহলে লিখবা শব্দার্থ শব্দার্থ তারপর তুমি লিখবা যে ট্রান্সলেট মানে হলো ভাষান্তর সন মানে হলো প্রক্রিয়া তারপর লিখবা সংজ্ঞা তাই না যে প্রক্রিয়ায় এমআরএনএ থেকে রাইবোজমের সাহায্যে প্রোটিন তৈরি হয় প্রোটিন তৈরির মাঝখান লিখো ভাষান্তর তুমি চাইলে কিন্তু পরীক্ষার খাতায় এভাবে লিখতে পারো খারাপ হবে না কিন্তু ভালোই হবে কারণ অলরেডি কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছে তাই না মহিম আচ্ছা প্রে স্টুডেন্ট আমরা কিন্তু শিখে ফেললাম তিনটা জিনিস উদ্দীপকের প্রথম অঙ্গাণুটির গঠন লিখো মাইটোকন্ড্রিয়ার গঠন আজকে আমি তোমাদের শেখাবো মাইটোকন্ড্রিয়ার গঠন কিভাবে লিখতে হয় তাই না মহিম আজকে আমি তোমাদের শেখাবো মাইটো গঠন কিভাবে লিখতে হয় তোমরা অনেকেই জানো না যে মাইটো ছবিটা কিভাবে লিখতে হয় দেখো প্রথম যে কাজটা করবা সেটা হলো এরকম একটা ছবি দিবা ঠিক আছে এরকম একটা ছবি দিবা মুহিব কালার দিয়ে আমি দিচ্ছি এরপর দেখো যেটা করতে হয় তোমার কাজ কিন্তু দেখো নিয়মটা কি মাইটোকন কিন্তু দ্বি স্তরী এর ভেতরে কিন্তু আর একটা এরকম স্তর আছে বুঝছো দুইটা স্তর ঠিক আছে হইছে কি এই স্তরটা একটু ভেতরে গেছে এইরকম এই স্তরটাই ভেতরে এরকম ঢুকে গেছে এই স্তরটাই ভেতরে ঢুকে গেছে তাহলে বলো তো এই জায়গা থেকে এই স্তরটা যদি ভেতরে ঢোকায় তাহলে একটু বেশি দিতে পারবো না আমি এই জায়গায় দিলে তো কম পাচ্ছে বাট এই জায়গায় যদি আমি দিই এই পর্যন্ত কিন্তু আমি আনতে পারবো ঠিক আছে মুহিব তাহলে পরেরটা যখন আর্ট করবা যেটা করবা আমি যেটা করি দেখো শেখাচ্ছি পরীক্ষায় আসবে এটা এরম করে একটু শুরু করবা করে এই পর্যন্ত নিয়ে যাবা গিয়ে ঘুরায় নিয়ে আসবা এটা সমান্তরালে আবার আগাবা গেলাম আবার অনেক দূর নিয়ে গেলাম সমান্তরালে যাচ্ছি আবার অনেক দূর নিয়ে গেলাম সমান্তরালে যাচ্ছি অনেক দূর নিয়ে গেলাম সমান্তরালে যাচ্ছি অনেক দূর নিয়ে আসলাম সমান্তরালে যাচ্ছি এই জায়গাটা আমি ফোকাস করলাম ঠিক না মুহিব এই জায়গাটা আমি ফোকাস করলাম আবার যাচ্ছি এই জায়গাটা আমি ফোকাস করলাম আবার যাচ্ছি এই জায়গাটা ফোকাস করে একটু প্রবেশ করে দিলাম দেখছো কত সুন্দর একটা মাইটোকন্ড্রিয়া হয়ে গেল তাই না অনেক সুন্দর একটা মাইটোকন্ড্রিয়া হয়ে গেল তো এইটা কিন্তু পরীক্ষায় আসবে তো সবার আগে আমি লিখে দিব আমি কিন্তু এই জিনিসটা একটা স্টুডেন্টকে বলবো কখনো ভুল করবো না চিত্র একটি আদর্শ মাইটো কন্ড্রিয়া কন্ড্রিয়া ম দিবা শেষে যদিও একটিটা বাদ দিলে আমি আম দিয়ে কিন্তু সিঙ্গেল বোঝাইতে পারি তো তুমি যদি এই লাইনটা না লেখো না তাহলে তুমি মার্ক পাবা না জিরো মার্ক বলো তো কেন সবাই তো আমার মতো সুন্দর করে অ্যাড করতে পারবা না তাহলে পরীক্ষায় আমি যখন টিচার হিসেবে তোমার খাতাটা দেখব তুমি কি অ্যাড করছো আমি বুঝি নাই আমি বুঝি নাই তাহলে এইটা দিয়ে প্রমাণ করলাম যে স্যার আপনি এখানে যা দেখতেছেন ছবিটা আমি ভালো আর্ট করতে পারি নাই কিন্তু এটা তার প্রমাণ যে আমি কী আট করতে চাইছি তাই না মুহিম তাহলে বলো তো এই জায়গাটা কি দিতে হবে না তুমি যদি এই জায়গা না দাও তাহলে তোমার মার্ক জিরো এই লাইনটা দিতেই হবে সবাই সুন্দর আর্ট করতে পারে না বাট তুমি যদি এই লাইনটা দাও আর্ট যদি সুন্দর নাও হয় তুমি মার্ক পাবা এখন দেখো বলো তো এই মেমব্রেন আর এই মেমব্রেনের মাঝখানে আলাদা এলাকা না তাহলে এই লালটার ভেতরের এলাকাটাকে তোমাকে মার্ক করতে হবে যে এই এলাকাটা হচ্ছে এইভাবে তোমাকে মার্ক করতে হবে আলাদা করে না করো ডান ওকে সো মাইটোকন্ড্রিয়া কিন্তু হচ্ছে এখন সবার আগে আমাদের যেটা করতে হবে আমরা একটু মার্ক করা শুরু করি যে এতক্ষণ পর্যন্ত আমরা কি অ্যাড করেছি আমাদের কিন্তু এখনও জিরো পার্সেন্ট করছি কি করছি মুহিব জিরো পার্সেন্ট করছি তাহলে আমরা এখান থেকে দি চিত্রটা উল্টা হয়ে গেছে আমরা একটা ইমেজিনারি একটা লাইন লিখবো যাতে আমাদের কি হয় আমার যেন লিখতে সুবিধা এই পর্যন্ত আমি একটা দাগ দিয়ে রাখলাম বুঝছো কাজ করি এই দাগটার কালারটা আমি ধীরে ধীরে কমিয়ে দিই কোন জায়গায় দিতে পারি সাদা দেখো তুমি কিন্তু দেখতে পাচ্ছ না আমিও কিন্তু দেখতে পাচ্ছি না তারপরে আমি যতগুলো দাগ টানবো যেন সুন্দর হয় ওই পর্যন্ত নিয়ে যাব ঠিক আছে মুহিম তো এই যে এখান থেকে আমি ধরলাম ধরে এই পর্যন্ত আসলাম এখানে আমি ধরলাম এই পর্যন্ত আমি আসলাম এইটা তাহলে দুইটা মেমব্রেন আমি দাগাইলাম তাহলে মাঝখানের স্পেসটা কি দিতে হবে না এখান থেকে আমি ধরলাম মাঝখানের স্পেস পর্যন্ত আমি আসলাম তাহলে আমরা তিনটা জিনিস অলরেডি করে ফেলছি আরেকটা হলো এখান থেকে আমি ধরলাম আমি এইটার ভেতরের এলাকায় নিয়ে গেলাম তাহলে চারটা অঞ্চলকে আমি পাইলাম কিনা মুহিব চারটা অঞ্চল আমি পেয়েছি আমি এখন লিখবো কোনটা আমি কি অ্যাড করলাম বলতো এটা কি পর্দা না আউটার মেমব্রেন বহিঃস্থ পর্দা এই যে এখন যেটা ভেতরে গেল এটা নাম হল অন্তস্থ পর্দা কি পর্দা অন্তস্থ পর্দা তোমরা একটু কনসেপ্টে আসো তো বলো এইটা একটা পর্দা বাট যে পর্দাটা ভেতর এইরম এরম এরম করে গেছে তাহলে বলতো পাহাড়ের মতো হইছে না এগুলা পাহাড়ে চূড়া 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 খাঁচ 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 কাজ হয়েছে কিনা খাঁচ খাঁজ হয়েছে কিনা মনে রাখবা ખાચ মানে হলো ক্রিস্টা বা কোন ખાচকে আমরা ক্রিস্টি বলবো কি বল মুহিব ক্রিস্টি বলবো তাহলে অন্তস্থ পর্দাটা যেহেতু খাজ খাজ তাহলে আমরা লিখবো ব্র্যাকেটের মধ্যে ক্রিস্টি ক্রিস্টি মানে কিন্তু খাজ তাহলে দুইটা পর্দা ডান এখন আমরা দুইটা এলাকায় পাঠিয়েছি দেখো তো বাইরের ভেতরের পর্দার মাঝখানে একটা স্পেসে গেছে না তাহলে লিখবো আমরা আন্তো আন্তো মেমব্রেন এগুলো যদি মেমব্রেন দিতাম খুব ভালো হইতো পর্দার বদলে স্পেস ঠিক আছে বলতো যেটা ভেতরে গেছে আমাদের সমস্ত কাজকর্ম কি এই এলাকায় বেশি হয় না বাইরের এই জায়গায় কিন্তু তেমন কোনো কাজ নাই বুঝছো তাহলে সব কাজ হচ্ছে ভেতরের পর্দার ভেতরে তাহলে এই এলাকাটাকে আমরা বলবো মা কি বলবো মা কারণ মা হচ্ছে আমাদের জীবন চালিয়ে নেয় মা হচ্ছে আমাদের জীবনের সমস্ত কিছুর উৎস খানা খাওয়াইতেছে কাপড় ধুয়ে দিতেছে জন্ম দিতেছে যত্ন নিতেছে সিকিউরিটি দিতেছে আর টাকা দিতেছে তাই না মুহিব তাহলে এই জায়গাটাকে আমরা বলো মা মা মানে কি বলো তো ম্যাট্রিক্স মা মানে কি মুহিব ম্যাট্রিক্স শব্দের অর্থ কিন্তু মা ঠিক আছে সো ম্যাট্রিক্স ডান এখন আমরা চলে আসি তোমরা তো জানো যে মাইটোকন্ডি একটা ব্যাকটেরিয়া কি মাইটোকন্ডি একটা ব্যাকটেরিয়া প্রোকেরিওডিক কোষ তাহলে যে কোনো কোর্সের কিন্তু দুইটা জিনিস থাকতেই হবে কি কি থাকতে হবে বলতো কি কি থাকতে হবে বলতো একটা এরকম ডিএনএ থাকবে দ্বি থাকবে বৃত্তাকার কি থাকবে মুহিব বৃত্তাকার একটা ডিএনএ থাকবে এবং ডিএনএ যদি থাকে অবশ্যই অবশ্যই কি থাকবে মুহিব রাইভজম থাকবে না রাইভজম থাকবে তুমি যদি এই দুইটা জিনিস না দাও তোমার মার্ক জিরো বেশিরভাগ স্টুডেন্ট এই দুইটা না দিয়ে মাইটোকনড্রিয়া শেষ করে মনে রাখবা এগুলো হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি কি ফার্স্ট প্রায়োরিটি সো আমরা চলে আসি আবার আগের মতো এই যে দেখো এখান থেকে আসলাম এই পর্যন্ত আসলাম এখান থেকে আসলাম এই পর্যন্ত আসলাম তাই না মুহিম তাহলে আমরা লিখি এটা ডিএনএ বৃত্তাকার কারণ এটা প্রোকেরিওটিক কোষ প্রকেরিটিক কোষ সব কোষেই দুইটা জিনিস থাকে এটা কি মুহিম রাইবোজম ডিএনএ থাকলে কি থাকবে রাইবোসোম বলো তো রাইবোসোম কত এস এটা প্রোক্যারিওট কোষে সেভেন্টি এস তাই না তো আমাদের কিন্তু পড়া মোটামুটি শেষ কিন্তু এখনো গুরুত্বপূর্ণ জিনিসগুলো বাকি আছে তাই না প্রোক্যারিওট কোষে তো আর হচ্ছে মাইটোকন্ড্রিয়া নাই মানে মাইটোকন্ড্রিয়ার নিজের আবার মাইটোকন্ড্রিয়া নাই তাহলে মাইটোকন্ড্রিয়া যে কাজগুলো হয় একটা কোষে যে কাজগুলো হয় মাইটোকন্ড্রিয়ায় মাইটোকন্ড্রিয়ার ভেতরে সে কাজগুলো চালাইতে হবে মানে মোর কমপ্লেক্স কথা আর কি তবুও আমি বলি এখন যেটা করবা সেটা হলো এই এগুলোর কিছু জিনিস দিবা পুরোটা জুড়েই কিন্তু দিতে হবে কারণ তোমাকে আমি একটা জিনিস বলবো তুমি শুনে অবাক হয়ে যাবা সেটা হলো এই মেমরানটা কেন ভাঁজ করা হয়েছে জানো মেমোরিটা ভাঁজ করাই হয়েছে এই জিনিসগুলো যেন আমি বেশি দিতে পারি তুমি বলো তো এই জায়গা থেকে এই জায়গায় দিলে আমি দশটা দিয়ে শেষ হয়ে যাইতো না এই যে গোল গোল জিনিসগুলো এখান থেকে যদি এই পর্যন্ত দিতাম কিন্তু দেখো তো ভেতরে পর্দাটা যত ভাঁজ করছি এই জায়গায় কতগুলো আমি দিতে পারছি তাহলে যত বেশি এগুলো দিব তত বেশি এটিপি তৈরি হবে তাই না তাহলে আমরা এগুলোর নাম দিতে পারি কি নাম দিতে পারি মুহেম অত বয়ে যাইতে হবে এবার বই দিস খেলার কি অবস্থা ব্যাটিং আসছে বাংলাদেশ এই যে দেখো আমি যা যা বলছি সবগুলো এই যে এখানে আছে দেখছো এই যে দেখছো এইগুলো দিছে এই ছবিটাতে আসো এগুলোর নাম দিছে এটিপি তৈরির কারখানা বা এটিপি সিনথেসিস কি দিছে এটিপি সিনথেসিস দেখো আমি কিন্তু বাকি সবগুলো কিন্তু দিয়ে দিছি আমি বাকি সব দিছি শুধু এটিপি সিনথেটিস বাকি মানে এটিপি অ্যাকচুয়ালি ওখানেই তৈরি হয় সো আমি যাই গিয়ে টান দিব আমি এখান থেকে এগুলোতে এটিপি তৈরি হয় তাহলে আমরা লিখি এটিপি 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 বানান পারে যারা তৈরি করে বুঝছো না তুমি চাইলে কিন্তু এখানে ব্র্যাকেটের মধ্যে পারো এগুলো ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম তো বলো তো এই চিত্রটা তোমরা অ্যাড করতে পারবা চিত্রটা অ্যাড করতে পারবা কিনা সবাই কমেন্টের মধ্যে বল এগুলো কিন্তু পুরোটা জুড়েই কিন্তু দিতে হবে পুরোটা জুড়েই দিতে হবে এই প্রশ্নটা যে এইভাবে উত্তর দিতে পারবে যে আমি যদি চিত্রটা আট করি আমি সবার আগে এটার দিকে নজর দেবো এটা হচ্ছে এক নম্বর দৃষ্টিপাত এটা এটা আর হচ্ছে দুই এবং তিন নম্বর দৃষ্টিপাত যে আমি কখনো এই জিনিসগুলো ভুলবো না বাকিগুলো তো আমি জানি ঠিক আছে মুহিব বাকি সব জানি কিন্তু আমি এই তিনটা ভুলবো না কারণ পরীক্ষায় এই তিনটাই আমাকে মার্ক দিবে ইনশাল্লাহ পারবা রাইট ইনশাল্লাহ পারবা ইয়েস আচ্ছা তাহলে এবার আমরা প্রশ্নে যাই উদ্দীপকের আলোকে দ্বিতীয় অঙ্গাণুটির খাদ্য উৎপাদন এবং পরিবেশীয় গুরুত্ব বর্ণনা করো দ্বিতীয় অঙ্গাণুটির নাম কি বলতো ক্লোরোপ্লাস্ট না ক্লোরোপ্লাস কি না বলতো তাহলে এখানে কি আসবে বলতো এখানে তোমরা বলবা যে ক্লোরোপ্লাস্টে এটাকে বলা হয় শর্করা তৈরি রান্নাঘর কোষের রান্নাঘর এখানে সালক সংশ্লেষণ প্রক্রিয়ায় কি উৎপন্ন হয় খাদ্য তৈরি হয় এবং আরও যদি দুই চার লাইন দিয়ে বাড়ায় দিতে পারো ইটস ওকে এবার চলে আসো পরিবেশীয় গুরুত্ব পরিবেশীয় গুরুত্ব কি জানো বলবা যে এই অঙ্গাণুতে এই অঙ্গাণুতে যদি ফটোসিন্থেসিস চলে সালো সংশ্লেষণ চলে পরিবেশের কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমতে থাকে তাহলে পরিবেশ কার্বন ডাইঅক্সাইড মুক্ত হতে পারে দুই নম্বর হচ্ছে পরিবেশের যে জীবকুল আছে তারা কিন্তু শ্বসনের জন্য অক্সিজেন ব্যবহার করে তাহলে এই অঙ্গাণুটি একচুয়ালি পরিবেশের জীবগুলকে শ্বসনের জন্য অক্সিজেন দেয় লিখতে হবে না এগুলা তাহলে ফুল মার্ক হয়ে গেল তাহলে এইটার এই প্রশ্নটা একটু আলাদা আলাদা করে লিখবা আমরা একটা প্রশ্ন সলভ করেছি এই প্রশ্নে আমি তোমাকে হানড্রেড পার্সেন্ট মার্ক দেব তুমি যদি এইভাবে লিখতে পারো হানড্রেড পার্সেন্ট মার্ক মনে রাখবে এগুলো সব পরীক্ষায় আসবে আচ্ছা রবিন কোষের বিভিন্ন অঙ্গাণু পড়ার সময় দেখলো দ্বিস্তর বিশিষ্ট দুটি কোষীয় অঙ্গাণু একটি শক্তিঘর আবার সেম জিনিস চলে আসছে শক্তিঘর যে বলছে এটা কি মুহিব মাইটোগন্ডিয়া ট্রাফিক পুলিশ ট্রাফিক পুলিশ মানে কি বলতো গোলজি বডি না গোলজি বডি নামে আমাদের প্রথম প্রশ্নটা কি মুহিব প্রথম প্রশ্ন হচ্ছে অটোফেগি ওকে অটোফেগি কি অটোফেগি মানে অটো মানে নিজে নিজে ফেগি মানে ভক্ষণ করা তাহলে তোমরা এই জায়গায় যেটা লিখবা সেটা হলো কোষের লাইসোজম নামক অঙ্গাণুটি কোষের প্রয়োজনে তার ভেতরের যে অ্যানজাইমগুলো আছে লাইসোজমের ভেতরে কিন্তু অনেক হাইড্রোলাইটিক অ্যান্জাইম আছে কোষের যেকোনো কিছু ধ্বংস করতে পারে বুঝতে পারছো তাহলে লাইসোজম ভেঙে গিয়ে কোষের বিভিন্ন অঙ্গাণু বিভিন্ন জীবাণু ইভেন কোষটাকে ধ্বংস করে দিতে পারে সো লাইসোজমের ভেঙে যাওয়া এবং এই ঘটনাটাকে অ্যাকচুয়ালি বলা হয় অটোফেকি বইয়ের মধ্যে আছে রিভিশনের সময় ইনশাল্লাহ তোমার হয়ে যাবে সো এগুলো আসলে আমাদের আলোচনার বিষয় না রাইবোজমকে সর্বজনীন অঙ্গাণু কেন বলা হয় সো আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এইটা কেন সর্বজনীন অঙ্গাণু বলে বলো তো কেন সর্বজনীন অঙ্গাণু বলে মহিম প্রথম প্রশ্ন এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বইয়ে উত্তর কিন্তু দেওয়া নেই রাইবোজমকে কেন সর্বজনীন উত্তর কি হবে মুহিব উত্তর কিন্তু এভাবে লিখতে হবে সেটা হলো যে কোনো ধরনের কোষ যে কোনো ধরনের কোষ যে কোনো ধরনের কোষ তার কাজের নিমিত্তে কাজের জন্য প্রোটিন প্রোটিন ব্র্যাকেটে লিখে যে কোনো ধরনের কোষে কাজের জন্য প্রোটিন বা অ্যানজাইম এর উপর নির্ভরশীল কথা কিন্তু শেষ উপর নির্ভরশীল বাকিগুলো তুমি পারবা তাহলে কোশক এটা হচ্ছে ইউকেরিওটিক কোশক মানে প্রাক কেন্দ্রিক হোক কিংবা সুকেন্দ্রিক কোশক দুই ধরনের কোষে একচুয়ালি বিভিন্ন ধরনের কাজ বিক্রিয়ার জন্য প্রোটিন প্রয়োজন পড়ে তাহলে তোমরা আমাকে বলো তো উভয় কোষে যেহেতু প্রোটিন প্রয়োজন তাই না যেহেতু উভয় ধরনের কোষের জন্য অ্যানজাইম বা প্রোটিনের প্রয়োজন পড়ছে তাহলে উভয় ধরনের কোষে কি রাইবোজম থাকা জরুরি না রাইবোজম থাকতে হয় বুঝছো জিনিসটা প্রোকেরিওডিক হোক ইউকেরিওডিক হোক উভয় ধরনের কোষের বিভিন্ন কাজ এবং বিক্রিয়ার জন্য প্রোটিন বা অ্যানজাইমের প্রয়োজন পড়ে তাহলে প্রোটিন বা অ্যানজাইম তৈরির জন্য উভয় কোষেই রাইবোজম জরুরি এই জন্যই রাইবোজমকে বলা হয় ইউনিভার্সাল অঙ্গাণু বা সর্বজনীন অঙ্গাণু ঠিক আছে উদ্ভিদ প্রাণী কোষ না উভয় ধরনের কোষ বলতে অ্যাকচুয়ালি এখানে প্রো কেরিওডিক এবং ইউকেরিওডিকের কথা বলা হচ্ছে প্রো কিংবা ইউকেরিওডিক কোষ ঠিক আছে নট উদ্ভিদ প্রাণী আদি কোষ কিংবা সুখেন্দ্রিকোষ আমি ভাবছি তুমি এই প্রশ্নের উত্তর পারবা তুমি এই লাইনটা দুই তিন লাইনে লিখবা আচ্ছা এবার চলে আসি আমরা উদ্দীপকের দ্বিতীয় অঙ্গাণু উদ্দীপকের দ্বিতীয় অঙ্গাণুটির গঠন সহ বর্ণনা করো আর সাবাস এবার আমরা গোলজি বডির চিত্রসহ ব্যাখ্যা কর চিত্রসহ লিখবো তাই না মুহেম তার আগে আমি তোমাকে একটু দেখাই যে গোলজি বডিতে কি কি পর্ষণ আছে গোলজি বডি বেশ বড় একটা চিত্র দেখো গোলজি বডির কিন্তু চিত্র অঙ্কন করতে গেলে কিন্তু অনেক কিছু লাগে বুঝছো চিত্র অঙ্কন শুধু গোলজি বডি চিত্র দিলেই হবে না একটু দেখো এগুলো চৌ বাচ্চার মতো তাহলে এটা একটা সিস্টার না সিস্টার না শব্দ হচ্ছে চৌ বাচ্চা এটা একটা সিস্টার না এটা একটা সিস্টার না এটা একটা সিস্টার না বা সবগুলো চৌ বাচ্চা ঠিক আছে কিন্তু ব্যাপার হচ্ছে ডিরেকশন দেওয়ার সময় এটাকে যদি তুমি সিজ সিস্টার না বলো তাহলে এদিকে নিউক্লিয়াস বা অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলামের ছবি দিতে হবে সিস কথাটা দ্বারা কিন্তু বোঝায় যে এটা কার কাছে আর এই ট্রান্স কথাটা দ্বারা বোঝায় এর থেকে কত দূরে দূরের দিকে সে তাহলে পজিশন বোঝাইতে গেলে বলো ত্রিমাত্রিক স্থানাঙ্কই বলো আর যাই বলো না কেন পজিশন বোঝাতে গেলে আমাদের অক্ষ ব্যবহার করতে হয় কিনা সাপেক্ষ কোনো জিনিস ব্যবহার করতে হয় কিনা আপনার আজ পর্যন্ত যারা গোলজিবটি ছবি অ্যাড করছো এটা বাদ দিয়ে এটা বাদ দিয়ে তাদের গোলজি বডি ছবি হবে না ইটস জিরো তাহলে গোলজি বডি ছবি অ্যাড করতে গেলে অ্যান্ডোপ্লাজমিক রেডিকুলামের ছবি লাগে কোর ঝিল্লি ছবি লাগবে রাইট মোহেম আচ্ছা এখন আমি তোমাদের দেখাচ্ছি এখন আমি তোমাদের দেখাচ্ছি গোলজি বডির ছবি অনেকে এটা জানো না গোলজি বডি চিত্র দেখো গোলজি বডির কিন্তু কাজই হলো কি কাজ মহিব অ্যান্ডোপ্লাজমিক রেডিকুলামে আমি দেখাই একটু দিস ইস রেডিকুলাম দেখো তোমরা অ্যান্ডোপ্লাজমিক রেডিকুলামে রাইবোজম আছে না 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 বরাবর এদিকে রাইবজম দাওজাব না এইদিকেই সুদ্রায়বজম দিতে হয় মনে রাখবা এইদিকে সুদ্রায়বজম থাকবে তাহলে বলো তো এই অঞ্চলটার নাম একচুয়ালি কি না অমস্রিন্না অমস্রিন এন্ডোপ্লাজমিক কুলাম আর এই অঞ্চলের নাম কি বল তো তাহলে চিন্তা করে বলো মস্রিন এন্ডোপ্লাজমিক কুলাম ঠিক আছে মনে রাখবা এই মসৃণ অ্যান্ডোপ্লাসমিক রেডিকুলামটা আসলে বডির বাপ জন্ম হয়েছে কিন্তু এখান থেকে যদি এইটা তুমি এই এই যে রাইবজমগুলা যদি এদিক দাও তাহলে কি হতো যে বডিটার বাপ অমসৃণটা হতো তাহলে বডির গায়েও কি আমরা রাইবজম পেতাম কি না বাপের গায়ে যদি রাইবোজম থাকতো এর গায়েও থাকতো তাহলে এই জিনিসটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে চিত্র খুবই জরুরি জিনিস চিত্রের মধ্যে কিন্তু অনেক কথা বলা আছে আমরা কেউ এগুলো খেয়াল করি না তো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার তোমরা যে কি করো আল্লাই জানে তোমাদের সাথে আমার দেখা হয় না কেন তো এবার আমরা লিখবো গলজি বডি ছবি এটা কিন্তু লিখে ফেললাম আমরা হ্যাঁ এবার আমরা লিখবো গলজি বডি ছবি এই যে দেখো গলজি বডি ছবিটা লেখার সময় তুমি যেটা করবা এইরকম রকম করে একটু এরকম করে বাড়ায় দিবা এই যে এর বাঁকা করছি দেখছ তাহলে মাথাটা একটু এরকম হবে দেখছ আরও একটা দিবা এরকম করে বলতো এটার বক্রতা বা অবতল তলটা কোন দিকে থাকবে অ্যান্ডোপ্লাজমিক রেডিকুলামের দিকে পরের গুলাতে কী হয় বলতো চিত্র আঁকার জন্য আমরা জায়গাই পাইলাম না তবু আমরা এক কাজ করি এই জায়গার দিকটা তার দাগটা নিই দাগ টানলাম আমরা সো এবার দেখো ছবি কিভাবে অঙ্কন করবা এইটা অবশ্যই অবশ্যই লিখবা যে প্লাজমা মেমব্রেন এ দুই মিনিটের মধ্যে চিত্র অঙ্কন করা যায় আমি তো অনেক কথা বলতেছি দুই মিনিট লাগছে চিত্রটা অঙ্কন করতে লাগে নাই তো দুই মিনিটের মধ্যে চিত্র অঙ্কন করা পসিবল এখন আমরা চলে আসি গোলজি বডিতে তুমি বলো তো যে অংশটুকু আমি একটু এদিকে দেই যদি এদিকে দেওয়া ঠিক না একদিকে সব দিতে হয় তুমি বলো তো যে গোলজি বুটি এইটা এর কাছাকাছি আছে তাহলে এগুলাকে আমরা বলতে পারি না সিজ সিজ মানে একই দিকে সিজ মানে কি মুহিব একই দিকে সিজ সো বাচ্চা যেহেতু সিস্টার না ঠিক আছে সিজ না সিজ মানে একই দিকে কার দিকে রেডি গুলামের দিকে তাহলে এইটা কি উল্টা দিকে না এই এলাকাটা ট্রান্সফার হয়ে আসলে এই এলাকাটা পুরো পার হয়ে আসলে ট্রান্সফার হয়ে আসলে তুমি এই জায়গাটা দেখা পাবা তাহলে এইটার নাম কি হবে বলো তো এগুলোর নাম মুহিব বলো তো ট্রান্স সিস্টার না রাইট ট্রান্স সিস্টার না তোমরা তো এটা বুঝতে পারছো আর মাঝখানে যারা থাকবে তাদের কি কি আমরা মিডিয়াল সিস্টার না বলতে পারি না মুহিব মিডিয়াল মিডিয়াল মানে মাঝখানে মিডিয়াল সিস্টার না পাঁচটা দিলে খুব সুন্দর হইতো তবুও ঠিক আছে মাঝখানের আমরা বলবো মাঝখানের সিস্টার না সিস্টার না মানে চৌবাচ্চা 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 চৌবাস্তা যেটা কাছাকাছি থাকে একই দিকে থাকে অ্যান্ডোপ্লাজমিক রেডিকুলামের দিকে দ্যাট ইস সিস্টার না যেটা উল্টা দিকে থাকে ট্রান্স সিস্টার না মাঝখানে যারা থাকবে তারা মিডিয়াল বা মাঝখানের চৌবাচ্চা ঠিক আছে গলজিবটির কাজ যেহেতু ট্রাফিক পুলিশের কাজ তাহলে বলো তো ট্রাফিক পুলিশ কী করে পারাপার হতে সাহায্য করে তাহলে বলো তো এই রাইবোজমটা যদি এখানে একটা প্রোটিন তৈরি করে এই প্রোটিনটা কে পাশে এখানে এখানে আসবে না আসার পর কি এই যে এই অংশটা কি ভেঙে যাবে না প্রোটিনটা সহ প্রোটিন এখানে তাহলে এই অংশটা যদি ভেঙে যায় এইরকম একটা হবে না এখানে প্রোটিনটা আছে ঠিক আছে মুহিব এইটা এসে কী হবে এর সাথে কি এরকম যুক্ত হবে না হওয়ার পর এক সময় এটা কি একটু বড়ো হবে না বড় হওয়ার পর বলতো এইটা থেকে জিনিসটা ভাবে এখানে আসবে না এখান থেকে এখানে আসবে না এখান থেকে এখানে আসবে না আসবে না আমাকে তারপর এই যে প্রোটিনটা এই জায়গায় আসছে তোমরা এবার বলো তো প্রোটিনটা এইটা সব ভেঙে যাবে কি না তাহলে ভেঙে গিয়ে এই যে দেখো এরকম হইলো এখানে প্রোটিনটা এই থলিটা গিয়ে কি এর সাথে যুক্ত হবে এই যে দেখো এর সাথে যুক্ত হয়েছে এবং এই থলিটাই কিছুক্ষণ পর কিন্তু কি হয় দেখো আমি তোমাকে দেখাচ্ছি আমি একটু পরে ডিলেট করবো হ্যাঁ এই ছবিটাই কিন্তু আমি আবার আট করতেছি এই যে দেখো তাহলে প্রোটিনটা দেখো এই পাশে কি কোষের বাইরে বের হতে পারছে কিনা তৈরি হলো এখানে এখান থেকে এখানে ট্রানজিশন নিল মানে জায়গা চেঞ্জ করলো এখানে আসলো এখান থেকে দেখো সিক্রেশন বা হইল খরণ তাহলে এই থলিটা থেকে এই থলিটা হইলো মানে খরিত হইল দ্যাট ইস কল সিক্রেশন তাহলে এটার নাম হচ্ছে সিক্রেশন থলি বা সিক্রেটরি থলি এটা এসে দেখো মেমব্রেন মেমব্রেন থেকে দেখো এবার পুশ করে বাইরে দিয়ে দিল তাহলে বলো তো গোলজি বডির কাজ কি ট্রান্সফার করা কোন দিক থেকে কোন দিকে ভেতরের দিক থেকে বাইরের দিকে নিউক্লিয়াসের বা অ্যান্ডোপ্লাজমিক রেডিকুলামের দিক থেকে মেমব্রেনের দিকে তাই না তো এই জিনিসগুলো মনে রাখতে হবে তাহলে আমি এক কাজ করি এগুলো ডিলিট করে দিই এগুলো তো দরকার নেই এখান থেকে যে খরিত হয় তাহলে আমরা এক কাজ করে এইরকম একটা থলি দিয়ে দিলাম এদে এনে এন্দে এনে এনতে এই যে দেখো এখানে আর একটা কাজ করি আমরা তারপরে তো এইরকম হয় এই যে এরকম হইলো এখন আমরা নামকরণ করি কি করবো মুহেম নামকরণ এই দিকে আসি দেখো সব কিছুর নামকরণ করেছি তাহলে এটা নাম করি এখানকার জিনিসটা ট্রান্সফার করে এখানে আসলো না তাহলে এটা নাম হচ্ছে ট্রানজিশনাল ট্রানজিশনাল ভেসিকল কি ভেসিকল ট্রানজিশনাল মানে পরিবর্তন হওয়া আর কি এক জায়গা থেকে আরেক জায়গায় এক সময় থেকে আরেক সময় আর ভেসিকল শব্দের অর্থ কি বলো তো মুহিম থলি আর ট্রানজিশনাল মানে কি পরিবর্তন এগুলো আবার লিখিও না পরীক্ষায় এগুলো কিন্তু আমি তোমাদের সহজ করে মনে রাখার জন্য দিলাম তাহলে এইটার নাম কি বলো তো এখান থেকে নিয়ে পাশে খরণ করবে না তাহলে এগুলোর নাম আমরা লিখতে পারি সিক্রেটরি থলি ক্ষরণকারী সিক্রেটারি ভেসিকল এই বলো এটা করতে কি তিন মিনিটের মধ্যে হয়ে যাবে না আর নিচে কি লিখতে হবে চিত্র নিচে কি লিখতে হবে চিত্র গোলজি বডি গোলজি বডি বলো পারবা না কমেন্টের মধ্যে বলো পারবা কিনা বলো পারবা কিনা এটা অঙ্গন করতে ইনশাল্লাহ পারবা কোনো সমস্যা নেই তাহলে গোলজিবডির ছবি অ্যাড করতে গেলে কিন্তু এদিকে অ্যান্ডোপ্লাজমিক রেডিকুলাম নিউক্লিয়াসের দিকে হচ্ছে অমসৃণ গোলজিবটির কাছাকাছি হচ্ছে মসৃণ একবারে দূরে হচ্ছে প্লাজমা মেম্রেনের ছবি দিতে হবে ঠিক আছে কারণ এগুলো ডিরেকশন গোলজিবটি যে ট্রাফিকিং করতেছে অবস্থানের পরিবর্তন ঘটাইতেছে সেটা ডিরেকশন নিয়ে আসতেছে এটা হচ্ছে ট্রানজিশনাল ভেসিকল এটার নাম সিক্রেটরি ভেসিকল এগুলো সব চৌ বাচ্চা বা সিস্টার তাহলে কাছাকাছি যেটা সি সিস্টার্নি দূরে যেটা ট্রান্সিস্টার্নি মাঝখানের গুলো হচ্ছে মিডিয়াল সিস্টার্নি ডান গোলজি বডি শেষ ওয়েব এবার আমরা লাস্টেরটাতে চলে আসি লাস্টের প্রশ্নটা কি ছিল উদ্দীপকের প্রথম অঙ্গাণুটির গুরুত্ব বিশ্লেষণ করো এই বলো তো মাইটোকন্ডিয়ার গুরুত্ব তোমরা লিখতে পারবে না মাইটোকন্ডিয়ার কাজ এটা এটিপি তৈরি করে পাওয়ার হাউস হিসাবে কাজ করে এটা কিন্তু কোষের অ্যাপোপটোসিসে কাজ করে বা কোষের মৃত্যুতে কাজ করে বুঝতে পারছো এছাড়া অন্য আর কি কি কাজ করে এই কাজগুলো তোমরা লিখবা সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স নামে একটা কথা বলা আছে এই ধরনের কথাগুলো বলা আছে এগুলো লিখবা সে দুই তিনটা কাজ তোমার মনের মতো করে একটু বাড়াই টালাই লিখবা শেষ ঠিক আছে আচ্ছা বলবা এটার ভেতরে ক্রেপচক্র হয় ক্রেপচক্র শক্তির আধার এমনি বলবা এটার ভেতরে হচ্ছে সিটাইল কোয়ে তৈরি হয় ঠিক না নানা নানা জিনিস বলবা পরীক্ষার মধ্যে লিখে পার পাইলেই হইল আচ্ছা এবার চলে আসি উদ্ভিদ কোষের মধ্যে বিদ্যমান দুই প্রকার অঙ্গাণুর একটি শ্বসনিক কাজে অন্যটি খাদ্য তৈরিতে অংশ নেই যে আবার দেখো শসনিক মানে হলো শ্বসন শসন মানে হলো অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড মানে অক্সিজেন খরচ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন এটা কিন্তু সবসময় মাইটোকনডিয়াতে হয় কোথায় মুহিম মাইটোকন মাইটোকন্ডিয়াতে অক্সিজেন খরচ হয় মাইটোকন্ডিয়া ক্রেপ চক্রের মাধ্যমে কার্বন অক্সাইড উৎপন্ন হয় ঠিক আছে মহিব আচ্ছা অন্যটি খাদ্য তৈরিতে তাহলে খাদ্য তৈরিতে মানে কি বলো তো নট প্লাস্টিক কি ক্লোরোপ্লাস্ট ঠিক আছে আচ্ছা একক পর্দা কি প্রিয় স্টুডেন্ট অনেকেই জানো না একক পর্দা কি জিনিস এটা আমি একটু বোঝাই এটা আমার সময় আসছিল বুঝছো বহু কাল আগে আমি যখন পড়তাম তখন আর ছিল একক পর্দার ইংলিশ হলো ইউনিট মেমব্রেন ইউনিট মেমব্রেন ঠিক আছে বলো তো ইউনিট মানে কি ইউনিট মানে পরিস্থিতি যাই হোক সবসময় একই জিনিস ফলো করা দ্যাট ইজ কল ইউনিট রাইট ইউনিট মানে কি ইউনিট মানে হলো যে আমি এখান থেকে যদি আমেরিকাতেও যাই আমি যে ভর মাপি আমি কেজি ব্যবহার করবো আমি যদি এখান থেকে উগান্ডাতেও চলে যাই আমি যদি দৈর্ঘ্য মাপি তাহলে আমি মিটার স্কেল ব্যবহার করব রাইট মুহিব আমি যদি এখান থেকে পৃথিবীর অন্য কোনো জায়গায় যাই আমি যদি তরলের আয়তন মাপি আমি লিটার ব্যবহার করব ঠিক কিনা তার মানে একটা ফিক্স জিনিস বোঝায় ইউনিট মানে হলো একটা ফিক্স জিনিস যেটা অবস্থান জায়গা কোনো কিছু পরিবেশে পার্থক্য কিন্তু সেম থাকে ওকে তাহলে ইউনিট মেমব্রেন বলতে বোঝাচ্ছে এমন একটা মেমব্রেনের কথা যেটা হচ্ছে অপরিবর্তনীয় অপরিবর্তনীয় একটা গঠনের কথা বলতেছে যাও কিন্তু তুমি মেমব্রেনের গঠনটা সেম পাবা বলো তো তোমরা ফ্লুইড মোজাইক মডেল ফসফোলিপিড দ্বিস্তরী না কি কিনা এবার চলে আসো আমি তোমাদের এক এক করে দেখাই সেল বলো তো এই জায়গায় কি ফসফোলিপিড বাই লেয়ার না পিএলবি তুমি এবার এখানেও চলে আসো এখানে কিন্তু ফস্ফলিপিড বাইলেয়ার বাই লেয়ার দুইটা থাকে বাট এটাও কিন্তু ফসফোলিপিড বাই লেয়ার বাই লেয়ার এখান থেকে তৈরি হয় বলো তো এর যদি ফসফোলিপিড বাই লেয়ার হয় এরও কি ফসফোলিপিড বাই লেয়ার না ফসফোলিপিড বাই লেয়ার এখান থেকে তৈরি হয় গোলজি বডি তাই না এই যে গোলজি বডি তাহলে এগুলো আর মেমব্রেনগুলো কি ফসফো লিপিড বাইলেয়ার না এটা থেকে তৈরি হয় লাইসোসোম বলো তো কি ফসফো লিপিড বাইলেয়ার না এখান থেকে তৈরি হয় পারোক্সিসোম এখান থেকে তৈরি হয় গ্লায়োক্সিসোম এই পারোক্সিসোম বলো গ্লায়োক্সিসোম বলো এগুলো ফসফো লিপিড বাইলেয়ার তাহলে বলো তো ফসফোলিপিড বাইলেয়ার জিনিসটা কি অপরিবর্তনীয় না তাহলে এই জিনিসটা পরীক্ষা লিখতে হবে সেটা হল সকল সজীব অঙ্গাণুর মেমব্রেন ফসফোলিপিড বাইলেয়ার বাইলেয়ার বা ফ্লুইড মোজাইক মডেল অনুসরণ করে অনুসরণ করে তাই ফ্লুইড মোজাইক মডেলকে একক পর্দা বা ইউনিট মেমব্রেন বলে আজকে বুঝছো কারা আগে বোঝো নাই একক পর্দা মানে ভাবছে একটা পর্দা জিনা ফসফোলিপিড বাই লেয়ারটার হচ্ছে ইউনিট মেমব্রেন কারণ যেখানে যাও যত সজীব অঙ্গাণু এগুলো কিন্তু সব জীবন্ত অঙ্গাণু মেমব্রেন থেকে শুরু করে সব সো তারা ফ্লুইড মোজাইক মডেল অনুসরণ করে মানে ফসফোলিপিড বাই লেয়ারটা অনুসরণ করে সেম গঠনটা অনুসরণ করে দ্যাট ইজ ওয়াই ফসফোলিপিড বাই বা ফ্লুইড মোজাইক মডেলটাকে বলা হয় একক পর্দা সব জায়গায় সেম সেম সব জায়গায় তার স্ট্রাকচারাল বিষয়টা সেম তাহলে আমাদের একক পর্দা শেষ তাহলে মহিম এবার চলে আসি আমাদের জেনেটিক কোড বলতে কি বোঝায় দেখো জেনেটিক কোড বলতে কি বোঝায় এ সি জি ঠিক আছে তাহলে আমরা বলতে পারি জেনেটিক কোড বলতে কি বোঝায় আমরা বলতে পারি হচ্ছে এমআরএন এর তিনটি নিউ মানে পরপর তিনটি নিউক্লিয়ার নিউক্লিওটাইডকে বলা হয় জেনেটিক কোড জেনেটিক কোড বা কোডন পরপর তিনটা নিউক্লিওটাইড এখানে একটা নিউক্লিওটাইড এখানে একটা ওইদিকে একটা মাঝখানে ফাঁকা রেখে তা কিন্তু হবে না আরও যদি তুমি এক্সপ্লেন করতে চাও তাহলে বলবা ম্যাসেঞ্জার আর এন এর বা এমআরএন পরপর তিনটি নিউক্লিওটাইড যারা একটি যারা একটি অ্যামাইনো অ্যাসিডকে কোড করে যারা একটি অ্যামাইনো অ্যাসিডকে কোট করে ঠিক আছে এই ট্রি প্লেটটাই অ্যাকচুয়ালি ভাইয়া আমি টেলিগ্রামে এসিএস মেডিকেল অ্যাডমিশন কোর্স কিন্তু সাতশো টাকা দিয়া এখন ওইটা কাটা দিয়া ভাবতেছি ফাইভ কে দিয়া কিনবো আমি কে ইসিসি টোয়েন্টি ফাইভ আপনার আপনার পরামর্শ কি আমার পরামর্শ কি আমার কোনো পরামর্শ নাই তুমি যে সাতশো টাকা দিছো কার প্রোডাক্ট কার হক ছিল এটা কারা ইফোর্ট দিচ্ছে আর তুমি কাদের কাজ কাদেরকে গিয়ে তুমি সাতশো টাকা দিস বেটা পাঁচ পাঁচ হাজার টাকা জীবনে ইনভেস্ট করবা এক্সাম পাবা আমাদের সাথে কানেক্টেড থাকবা ডে টু ডে আমরা তোমাকে রেগুলারিটি মেনটেন করবো পড়ালেখা করাবো এক্সাম নিব তোমার খেয়াল রাখবো তোমাকে আমরা গ্র্যান্ড সেলিব্রেশনে রাখবো ভবিষ্যতে তুমি আমাদের সাথে কানেক্টেড থাকবা পাঁচ হাজার টাকা দিয়ে কি জিনিসগুলো পাওয়া যায় যায় না আফসোস না বড়োই আফসোস এর থেকে বড়ো আফসোস আর কিছু নাই টেলিগ্রামে কোর্স কিনা আলটিমেটলি কোনো লাভই হয় না টেলিগ্রামের থেকে বেটার ক্লাস আমার ইউটিউবে আছে বুঝছো টেলিগ্রামের থেকে বেটার ক্লাস আমার ইউটিউবে আছে বড়ই আফসোস পরামর্শ কি পরামর্শ তো হচ্ছে তুমি যার সাপোর্ট নিবা তাকে পে করবা সে তোমাকে সার্ভ করবে সিম্পল হিসাব তুমি আমাকে পে করো আমি তোমাকে সার্ভ করব সিম্পল হিসাব কিন্তু এর যে আউটপুটটা আছে যেটা তুমি চোখে দেখতে পাও না এটা অনেক বড় ইম্প্যাক্টফুল আচ্ছা এদিকে দেখো উদ্দীপকের প্রথম সচিত্র গঠন ব্যাখ্যা করো আচ্ছা বলো তো এটা কি রিপিট হইছে না এটা মুহেব মাইটো কি রিপিট হয়েছে না আচ্ছা উদ্দীপকের দ্বিতীয় অঙ্গাণুটি কিভাবে জীবজগতের অস্তিত্ব টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ক্লোরোপ্লাস্ট জীবজগতের অস্তিত্ব কিভাবে টিকিয়ে রাখে বলবা জীবের খাদ্য তৈরি করে খাদ্য ছাড়া জীব কোষগুলো চলতে পারত না কাজ করতে পারত না এইটা একটা দুই নম্বর হচ্ছে এটা উদ্ভিদের জীবন রক্ষা করলো এরপর হচ্ছে প্রাণীদের ক্ষেত্রে বলবা যে এই এই অঙ্গাণুতে যে সংশ্লেষণ ঘটে এর মাধ্যমে অক্সিজেন তৈরি হয় অক্সিজেন প্রাণীকুল তাদের শ্বসনে ব্যবহার করে শক্তি উৎপন্ন করে যে কারণে এই খুব গুরুত্বপূর্ণ এরপর আর একটা জিনিস হলো উদ্ভিদ যে এই ব্যবহার করে খাদ্য তৈরি করতেছে সেই খাদ্যটা আবার প্রাণীকুল ব্যবহার করে খায় স্টার্টস তাহলে তিনটা জিনিস লিখবে একটা হচ্ছে উদ্ভিদ নিজের খাদ্য তৈরি করতেছে উদ্ভিদের খাদ্য আবার প্রাণীকুল খাচ্ছে উদ্ভিদ অক্সিজেন তৈরি করতেছে সেই অক্সিজেন দিয়ে কী করতেছে প্রাণীদের শ্বসনে ব্যবহার করছে উদ্ভিদ তাহলে চারটা জিনিস আর একটা উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডল থেকে নিচ্ছে ফলে বায়ুমণ্ডলটা কী থাকতেছে প্রাণীকুলার বসবাসের উপযোগী থাকতেছে চারটা জিনিস যেন তোমার থাকে চারটা জিনিস থাকে ঠিক আছে ওকে ভেরি গুড সো আমরা কিন্তু মোটামুটি তিনটা প্রশ্ন সলভ করলাম না মুহেম সাতান্ন নম্বর আছি শেষ এবার চলে আসি আমরা হচ্ছে প্রজাতি কি না ক্রসিং কিভাবে নতুন বৈশিষ্ট্য সৃষ্টি ক্রসিং কিভাবে নতুন বৈশিষ্ট্য সৃষ্টি করে আমি তোমাকে দেখাই দেখো বাবা একটু চিন্তা করো বাবার শরীরের ভেতরে এই যে একটা ক্রমোজম আছে বাবার শরীরের ভেতরে একটু চিন্তা করো বাবার তার বাবা থেকে কিন্তু এই ক্রোমোজোমটা পাইছে আমাদের বাবার শরীরে কিন্তু আমাদের দাদি তার একটা ক্রোমোজোম আছে তাহলে বলো তো আমাদের বাবার শরীরে কি দুইটা ক্রমোজম আছে না আছে কি না ডিপ্লয়েড কি না আমাদের বাবারা সেমভাবে মায়ের ক্ষেত্রেও যদি তুমি চিন্তা করো মা নানা নানি থেকেও কিন্তু দুইটা ক্রোমোজোম পায় পায় কি না মহিম এটা আছে মা না নিয়ে আমি দিলাম ওকে একটু চিন্তা করে দেখো বলতো বাবা যখন শুক্রাণু তৈরি করে কি মুহিম শুক্রাণু তৈরি করে একটু চিন্তা করে দেখো বাবার শরীরের ক্রমোজম নিজেদের মধ্যে কি বিনিময় করে না এখানে এখানে বিনিময় করে না তাহলে বলতো বিনিময় করার পর যদি এই অর্ধেক এই ক্রোমোজোমটা কি এখন নতুন ক্রমোজম না এই যে আমার দাদি আমার হচ্ছে কি বাবা যেহেতু আমার দাদির ক্রোমোজোমের একটা অংশ আমার দাদার ক্রোমোজোমের মধ্যে ঢুকে গেল এইটা এই ক্রোমোজোমটা ডানেট যেটা দাদা থেকে আসা ক্রোমোজোম এইটার কিছু অর্শন কি আমার এই যে দাদির ক্রোমোজোমটার মধ্যে ঢুকে গেলো না তাহলে এইটা থেকে কিন্তু আরেকটা যদি শুক্রাণু আসে তাহলে একটু চিন্তা করো তো এর অংশ যদি এ নেয় এ চেঞ্জ হইলো না এর অংশ যদি এ চেঞ্জ হইল না চেঞ্জ হওয়ার ফলে দেখো একটা চেঞ্জ শুক্রাণু একটা চেঞ্জ শুক্রাণু পাইলাম কিনা এরা ডিফারেন্ট শুক্রাণু বুঝছো মহেব তাহলে ক্রসিং ওভারের ফলে যেটা হয় যে জনন কোষগুলো তৈরি হয় তারা বাবার মতোই ক্রমজম বহন করে কিন্তু কিছু চেঞ্জ থাকে নতুন বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যটা বা এই এই ক্রো শুক্রাণু থেকে যদি এই শুক্রাণু থেকে যদি তুমি জন্ম নাও পাশাপাশি ডিম্বাণু থেকে যদি তুমি জন্ম নাও তাহলে তোমার শরীরে তোমার শরীরে চিন্তা করো হয়তোবা এই তোমার দাদার ক্রোমোজোমটা তোমার শরীরে আসছে কিন্তু তোমার দাদির কিছু বংশ থেকে কিছু বৈশিষ্ট্য নিয়ে আসছে এখানে হয়তোবা তোমার নানার ক্রোমোজমটা তোমার মায়ের শরীর থেকে ডিম্বাণু হয়ে এখানে আসছে কিন্তু তোমার নানির বংশ থেকে কিছু বৈশিষ্ট্য নিয়ে চলে আসছে তাহলে বলো তোমার শরীরে এখন যে ক্রোমোজমটা এটা কি তোমার বাপের মতো না বেশিরভাগ বাপের মতো কিন্তু পুরোপুরি না বেশিরভাগ তোমার মায়ের মতো না বেশিরভাগ মায়ের মতো কিন্তু পুরোপুরি না ফলে তুমি যে জন্ম নিচ্ছ তোমার শরীরের ভেতরে কিন্তু নতুন কিছু বৈশিষ্ট্য থাকতেছে ওই বংশ ওই বংশ এই বংশ এই বংশ চার বংশের কিন্তু তুমি ক্রমোজম ধারণ করতেছো আর চার বংশের ক্রমোজম তুমি যে ধারণ করো তুমি তোমার বাবার মতো নাইনটি নাইন পার্সেন্ট হইলেও ওয়ান পার্সেন্ট চেঞ্জ থাকবে দ্যাট ইজ কল স্বতন্ত্র বৈশিষ্ট্য ইউনিক বৈশিষ্ট্য তাহলে এইটাই আমরা কিন্তু বলবো যে ক্রসিং ওভারের ফলে আমাদের যে নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হয় কীভাবে সৃষ্টি হয় এই জিনিসগুলো আমরা ব্যাখ্যা করবো যে ক্রসিং ওভারের সময় জিনের বিনিময় ঘটে নতুন ধরনের বিন্যাস তৈরি হয় নতুন বিন্যাস যখন জনন কোষ বা শুক্রাণু ডিম্বাণুর মাধ্যমে নতুন একটা সন্তান জন্ম দেয় তার মধ্যে অনেকগুলো বংশের জিন চলে আসে ফলে সে ইউনিক হয় স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী হয় ঠিক আছে পূর্বপুরুষ থেকে কমপ্লিটলি আলাদা হয়ে যায় ওকে তো বইয়ে যেটা আছে তোমরা ওইটাই লিখবা বাট আমি তোমাদেরকে কনসেপ্টটা শেখাই দিলাম সো আমরা ক্রসিং ওভার শেষ করলাম উদ্দীপকের বি আবরণটির সর্বজন গ্রাহ্য একটি মডেলের চিহ্ন দাও বি কি মুহিব উদ্ভিদ কোষে এ বি দুটি আবরণ আছে উদ্ভিদ কোষে এ আবরণটি মৃত তার মানে এটা হলো কোষ প্রাচীর কোষ প্রাচীর বি আবরণটা হচ্ছে কোষ ঝিল্লি ঠিক আছে ঠিক আছে তো কোষ ঝিল্লি তাহলে বিয়ঙ্গানুটার মডেলের সর্বজন গ্রাহ্য একটা মডেলের ছবি অ্যাড করতে বলছে তো আমরা এটা একটু দেখি পারি কিনা সর্বজন গ্রাহ্য মানে কি সর্বজন গ্রাহ্য মানে তোমাকে এইরকম অনেকগুলো অঙ্কন করতে হবে এইভাবে কি আর অঙ্কন করা যায় মুহিম পসিবল না খেলার কি অবস্থা এখন তোমাকে যেটা করতে হবে অ্যাসিড লেজ কিন্তু এই ফেড এসিড লেস একটু বাঘা করে দিতে হবে ফেড এসিডলেস তুই চেষ্টা করবো জানো এগুলো একটা সিকোয়েন্স থাকে হ্যাঁ খুব বেশি আবার একইরো না সমান করে ফেললাম আমি সর্বজন গ্রাহ্য যে আর কি তাহলে আমরা প্রথমে যেটা করব সেটা হলো এটা চেইন হয়ে সরি সরি ফসফোলিপিড বাই লেয়ার হয়ে গেল ঠিক আছে তো কয়েকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে এদিকে কিন্তু লিখতে হবে মেমব্রেনের ভেতরের দিক বুঝছো এটা যদি একটা কোষ হয় দেখো ভালো করে আমরা কিন্তু এই জায়গাটা অঙ্কন করতেছি এই জায়গাটা তাহলে বলো তো এই দিকটা কি সাইডোপ্লাজম না এই দিকটা কি কোষের বাইরে না তাহলে আমরা লিখব এটা সাইটোপ্লাজম এগুলো কিন্তু লিখতে হবে বাইরের দিকটার নাম আমরা কি লিখব কোষের বাহির কোষের বহিস্ত অঞ্চল বাইরের অঞ্চল আমি আমার মতো করে দিলাম ঠিক আছে এখন দেখো এখন তোমাকে যেটা করতে হবে সেটা হলো তাহলে এই এই দুইটা কি বলো তো ফসফোলিপিড বাই লেয়ার দ্বি স্তর আর কি ঠিক আছে মোহেব এখন তোমাকে যেটা করতে হবে তোমাকে প্রোটিন দিতে হবে ফসফোলিপিড দেওয়া শেষ বেটার যদি হয় তুমি লিখবা এটার নাম হলো ফসফেট হেড ফসফেট হেড মাথা আর এগুলোর নাম বলো তো ফেটিএসিড লেজ তাই না অ্যাসিড লেজ এগুলো তুমি লিখবা আর প্রোটিন দিবা এবার কিছু প্রোটিন এই পাশ থেকে এই পাশ পর্যন্ত থাকে এই পাশ থেকে এই পর্যন্ত থাকে ঠিক আছে মহিম কিছু প্রোটিন থাকে হচ্ছে সারফেস প্রোটিন বুঝছো আচ্ছা বাইরের দিকে দিয়ে দিচ্ছি বইতে একটু যাই বইতে কিভাবে দিছে দেখো কোলেস্টেরল আছে সারফেস প্রোটিন এটা হলো ইন্টিগ্রাল প্রোটিন এই প্রান্ত থেকে এই প্রান্ত পেরিফ্রাল প্রোটিনটা ভেতরের দিকে দিয়ে দিছে আর লিপিড লিপিড সম্পৃক্ত প্রোটিনটা এই জায়গায় দিয়ে দিছে আচ্ছা যাই হোক আমি দিয়ে দিচ্ছি দেখো এটা হচ্ছে প্রোটিন এই মাথা থেকে এই মাথা এটা হচ্ছে দেখো এই যে লিপিডগুলোর ভেতরে প্রবেশ করে সে আছে তাহলে লিপিডের সাথে যুক্ত বা লিপিড অ্যানকর্ড প্রোটিন আর একটা প্রোটিন আমরা এই দিকে এরম করে দিয়ে দিই দেখো এটা সার্ফেসের মধ্যে আছে তাই না মহিম সারফেস প্রোটিন এবার আমরা চলে আসি এগুলোর ফাঁকে ফাঁকে কিন্তু এই ধরনের কিছু অণু থাকে এগুলোর নাম হচ্ছে কোলেস্টেরল এই কোলেস্টেরল আছে বলে কিন্তু এইটারে এটা একসাথে যুক্ত হইতে পারে না বুঝতে পারছো মুহিম ঠিক আছে তাহলে আমরা তিনটা জিনিস পেলাম দেখো এক এক করে আমরা যাই এক ফসফোলিপিড বাইলেয়ার পেলাম দুই প্রোটিন তিন ধরনের প্রোটিন পেলাম চার ও সরি ফসফোলিপিড বাইলেয়ার পেলাম এক দুই নম্বর হচ্ছে তিন ধরনের প্রোটিন পেলাম দুই কোলেস্টেরল পেলাম তিন এরপরে আরো কিছু বাড়তি আছে ওটা আমি শেষে দিচ্ছি আমি একটু লিখে দিই এগুলো ঠিক আছে আমি একটু লিখে দিই এটার নাম কি বলতো আমি এখানে লিখে দিই পেরিফেরাল প্রোটিন প্রোটিন পেরিফেরাল মানে হচ্ছে প্রান্ত বরাবর এটার নাম হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন ঠিক আছে তুমি এভাবে আবার দিও না তুমি ডাক টেনে টেনে দিও ইন্টিগ্রাল প্রোটিন এইটার নাম হচ্ছে দেখো এই লিপিড গুলোর সাথে সে নোংর করে আছে এই জন্য এটাকে বলা হয় লিপিড লিপিড প্রোটিন প্রোটিন বা সাথে যুক্ত থাকে সম্পৃক্ত প্রোটিন ঠিক আছে দিস ইজ লিপিড সম্পৃক্ত প্রোটিন এগুলোর নাম কি ছিল বলতো এই যেগুলোর নাম মুহিব কোলেস্টেরল তাই না কোলেস্টেরল এবং লাস্ট যেটা সেটা হচ্ছে গ্লাইকো ক্যালিক্স দিতে হবে বুঝছো কোষের বাইরে থেকে কেউ আসিয়া কোষের সাথে গায়ে গায়ে লাগবে সেটা হতে দেওয়া যাবে না কিছু ঝোপঝাড় এখানে দিতে হবে এই ঝোপঝাড়ের জন্য সরাসরি কোষের মধ্যে সে ঢুকতে পারবে না তাহলে ঝোপঝাড়গুলো আমরা কিভাবে দেখো এখান থেকে কিছু আমরা গ্লুকোজ কিন্তু এরকম বুঝছ কিছু আমরা দিয়ে দিলাম এটা কি ফসফ লিপিডের সাথে দিছি না মুহিব প্রোটিনের সাথে আমরা কিছু দিতে পারি আমি অল্প একটু দিলাম এগুলো দিয়ে কিন্তু এখানে ভরপুর থাকবে ঝোপের মতো হয়ে থাকবে বুঝছো মহিব তো এইটার নাম কি বলতো এই এই দুইটা মিলে কি তৈরি হয়েছে এই দুইটা মিলে তৈরি হয়েছে লিপিড এবং শর্করা শর্করা মানে হচ্ছে গ্লাইকো গ্লাইকো লিপিড যেহেতু লিপিড লিখবো আমরা এখানে এই দুইটা মিলে হচ্ছে গ্লাইকো লিপিড নট এইটা দুইটা মিলে প্রোটিন এবং এই শর্করা মিলে তৈরি হয়েছে লিপো না শর্করা যেহেতু গ্লাইকো এটা প্রোটিন তাহলে গ্লাইকোপ্রোটিন দুইটা মিলে কি বলতো গ্লাইকো ক্যালিক্স এই দুইটা আর এই দুইটা মিলে গ্লাইকোক্যালিক্স ক্যালিক শব্দ অর্থ কিন্তু কাভার গ্যালিক শব্দ অর্থ কি কাভার তোরা বলতো এইটা আর এইটা কি কাভার হিসাবে এখানে আছে না আবরণ হিসাবে আসে না এগুলা এই যে জিনিসগুলো অনেকগুলো থাকে কাভার ক্যালিক শব্দ অর্থ কাভার এগুলো বা ঠিক আছে কোন জীবাণু আসলে এগুলো তো ধাক্কা লাগে বুঝতে পারছো এই ছিল আমাদের নিচে লিখতে হবে চিত্র চিত্র লিখতে হবে সর্বজন সর্বজন গৃহীত সর্বজন সমাদৃত গঠন আরো সহজ করে আমরা লিখতে পারি ফ্লুইড মোজাইক মডেল ফ্লুইড মোজাইক মডেল প্লিজ সুন্দর করে পরীক্ষার মধ্যে দিও মার্ক পাবা হ্যাঁ আচ্ছা এ এবং বি আবরণের মধ্যে সাদৃশ বই সাদৃশ্যের কথা বলছে তাহলে এখানে তো অলরেডি একটা দেওয়া আছে কোষ প্রাচীর মৃত কোষ ঝিল্লি হচ্ছে জীবিত কোষ ঝিল্লি ফসফলিপিড দ্বিস্তরী কোষ প্রাচীর কিন্তু ফসফলিপিড দ্বিস্তরী নয় লিখবা এটা সেলুলোস নির্মিত কোষ লিখবা এখানে কোনো সজীব বিক্রিয়া হয় না কোষ ঝিল্লিতে লিখবো এখানে বিভিন্ন ধরনের বিক্রিয়া হয় তারপর লিখবা কোষ প্রাচীর হচ্ছে দৃঢ় দৃঢ় কিন্তু কিন্তু নয় এই কথাগুলো লিখবা বইয়ের মধ্যে সুন্দর করে বাট আমি বলতেছি কিছু তারপর হচ্ছে কোষ প্রাচীর হচ্ছে তিন স্তরের বুঝছো মধ্য পর্দা প্রাইমারি স্তর সেকেন্ডারি স্তর মাঝে মাঝে টাশিয়ারের স্তর দেখা যায় আর কোষ ঝিল্লি লিখবা দি স্তরি ফসফিড ঠিক আছে ওকে আর কোষ প্রাচীরের হচ্ছে অবস্থান কোষ ঝিল্লির বাইরে ঠিক আছে আর কোষ ঝিল্লির অবস্থান হচ্ছে সাইটোপ্লাজমের চারপাশ জুড়ে কোষ প্রাচীরের ভেতরের দিকে এগুলো সিম্পল জিনিস আশা করছি এগুলো তোমরা পারবা তো আমাদের এটাও কিন্তু শেষ উনিশশো তেষট্টি সালে যৌথভাবে তিনজন বিজ্ঞানী যে বিজ্ঞানের অতিসূক্ষ্ম মলিকুলার অঙ্গাণুর ভৌত মডেল উপস্থাপনের জন্য নোবেল পুরস্কার পান যা জীবনে যাবতীয় বৈশিষ্ট্য প্রকাশের বৈশিষ্ট্য প্রকাশ যখনই আসে তখন এটার নাম হয়ে যায় ডিএনএ আমি কিন্তু এটা ছবি না এত সময় নাই মৌলিক একক হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অপর একটি সূক্ষ্ম যা প্রোটিন সংশ্লেষণে বিশেষ ক্ষেত্রে জেনেটিক বস্তু হিসাবে ব্যবহৃত হয় আরেকটি সূক্ষ্ম অঙ্গানুর কথা বলছে যা প্রোটিন সংশ্লেষণে মানে রাইবোজমের কথা বলছে এবং বিশেষ ক্ষেত্রে জেনেটিক বস্তু হিসাবে ব্যবহার করা জিনিস জীবনের ভৌত ভিত্তি কেন বলে খুবই সিম্পল প্রোটোপ্লাজম মানে কিন্তু কোষঝিল্লি থেকে ভেতরে সব কোষিল্লি থেকে ভেতরে সব তার উদ্ভিদের সমস্ত বিক্রিয়া ক্রিয়ায় শক্তি তৈরি যাবতীয় কর্মকাণ্ড সঞ্চয় এভরিথিং এই জায়গায় ঘটে সো ওয়াই দিস ভৌত ভিত্তি তারপর তোমরা করবা কি বই থেকে এই টপিকের আনসারটা পড়বা তখনই তোমরা এটা করতে পারবা কেন জীবনের আচ্ছা উল্লেখিত দ্বিতীয় সূক্ষ্ম মোলিকুলার অং অঙ্গানুটির শ্রেণীবিন্যাস বর্ণনা করো এই যে দেখো তাহলে এটার নাম কিন্তু আর এন এ শ্রেণীবিন্যাস যখন বলছে বুঝছো এটার নাম কিন্তু আর এন কারণ আমরা আর এন এর ক্ষেত্রে জানি টিআরএনএ আর 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 মাইনর বা জি আর এন এগুলো কিন্তু থাকে তাহলে শ্রেণীবিন্যাস তোমাকে বর্ণনা করতে হবে টিআরএন এর ছবি দিতে হবে এমআরএন এর ছবি দিতে হবে আর এন এর ছবি দিতে হবে সবকিছুই কোনটা কোথায় কাজ করে টিআরএনএ দেখতে ক্লোভার লিফ মডেল এই কথাগুলো বলতে হবে এমআরএনএ কিন্তু সুতার মতো লম্বা আরআরএনএম তৈরিতে অংশ নেয় তারপর মাইনর আর এন এ জি আর এন এ কিন্তু জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে কাজ করে তো তোমরা এই জায়গাটা পড়ে নিবা ঠিক আছে আচ্ছা এখানে চলে আসি এটাও তোমরা পারবা চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রথম মলিকুলার অঙ্গাণুটির ভূমিকা পালন করো তোমরা বলবা যে প্রথম মলিকুলার অঙ্গাণুটি হচ্ছে ডিএনএ ডিএনএ হচ্ছে আমাদের সকল বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে তা বলবো ডিএনএতে জিন থাকে জিনগুলো থেকে প্রোটিন তৈরি হয় সেই প্রোটিনগুলো কখনো অ্যানজাইম হিসাবে হরমোন হিসাবে এবং বিভিন্ন জিনিস হিসাবে কাজ করে বিক্রি অংশ নেয় কোষের সমস্ত কিছু তারা নিয়ন্ত্রণ করতেছে ঠিক আছে সো এগুলোই হচ্ছে অ্যাকচুয়ালি মানে ডিএনএর যে কাজগুলা এইটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর ঠিক আছে এগুলো পারবা জীবজগতে পিতামাতার বৈশিষ্ট্যগুলো সন্তান সন্ততিতে স্থানান্তরিত হয় একটি জৈব অণুর মাধ্যমে জৈব অণু অণু ডিএনএ জীবের কোষ বিভাজনে অত্যন্ত পূর্ব শর্ত উক্ত জৈব অণুর একটি থেকে দুটিতে পরিণত হওয়া একটা থেকে দুইটা পরিণত হওয়া মানে রেপ্লিকেশন রেপ্লিকেশন রেপ্লিকা তৈরি এ জৈব অনুটির সাথে রাইভোজ সমৃদ্ধ এক সূত্রক জৈব অনুর গুরুত্বপূর্ণ বৈশাদৃশ বিতরণ রাইবোজ মানে আর মাইসেলি সহজ কথায় হচ্ছে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক উপাদান কে বলা হয় মাইসেলি এটি সেলুলোজ নির্মিত কোষ প্রাচীরের প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক উপাদান সেলুলোজ নির্মিত সো মাইসেল ডান এবার চলে আসছে কোডন বলতে কি বোঝায় ট্রিপ্লেট বলতে কিন্তু তিনটার কথা বলছে বুঝছ তবু আমি একটু দেখি ট্রিপলেট কোডনটা বলতে কি বোঝাচ্ছে এটা কোনো নতুন আছে কি না অনলি কোডন তো বলতে পারতো কিংবা ট্রিপলেট বলতে পারত খেলা শুরু হয়ে গেছে পঞ্চাশ রান চার উইকেট বাপরে এটি বাংলাদেশ আরে আমি কোথায় ক্লিক করলাম হম হুম স্কোরবোর্ড ক্লিক করছি না কোথায় নিচে এটা তানজিৎ গেছে নয় রানে নাজমুল হোসেন শান্ত গেছে চোদ্দ রানে ভালো রান করছে লিডন দাস গেছে নয় ভালো করছে সাকিব করছে অনেক খেলছে আর খেলার দরকার নাই। তহিদ হৃদয় আরে শাবাস মাহমুদুল্লাহ এক রান জিরো রান ঠিক আছে এত অল্প রানে যদি হারিয়ে যায় তাহলে তো সমস্যা আচ্ছা আমরা একটু তালাশে দেখি ট্রিপলেট করুন কি ওকে ট্রিপলেট কোডন কোডন বলে কিছু আছে কি না এই সব জায়গায় তো ট্রিপলেট কোডন লেখা আছে আচ্ছা একই কথা হ্যাঁ ট্রিপলেট কোডন কিন্তু একই কথা যে তিনটা নিউক্লিও মিলে মিলে সরি এমআরএনএ থাকা তিনটা নিউক্লিওটাইড মিলে একটি এমিনো অ্যাসিডকে কোড করে পরপর তিনটা নিউক্লিওটাইডকেই বলা হয় ট্রিপলেড কোডন শেষ কোডন কিন্তু এর আগে আমরা পড়াইছি আজকে সেম কথা উদ্দীপক আলোচিত জৈব অনুটির দুটিতে পরিণত হওয়ার পদ্ধতি বর্ণত আচ্ছা দিস ইজ রেপ্লিকেশন রেপ্লিকেশন প্রসেসের কথা বলছে তোমরা কি রেপ্লিকেশন প্রসেসটা দেখতে চাও এটা কিন্তু আমার হচ্ছে ইউটিউব চ্যানেলে আছে সো আমি চাই না এইটা নিয়ে এক ঘন্টা তোমাদের জ্ঞান দিতে সো রেপ্লিকেশনটা তোমরা আমার ইউটিউব চ্যানেলে দেখে নেবা সেখান থেকে রেপ্লিকেশনটা ডান হবে মনে রাখবা দুইটা প্রসেস পড়বা রেপ্লিকেশন পড়বা আর হচ্ছে ট্রান্সক্রিপশনটা পড়তে পারো তাইলেই তোমার পরীক্ষায় একটা না একটা কমন চলে আসবে শেষ বাক্যটির যথার্থতা বিশ্লেষণ করো ও আচ্ছা ডিএনএ এবং আর এর মধ্যে পার্থক্য ডিএনএ এবং আর এর মধ্যে পার্থক্য শেষ পার্টসেস আর এন এ কি হতে পারে এখানে বলতো এটা ডি ডিওক্সি রাইবো নিউক্লিক্যাসিড ওটা রাইবো নিউক্লিগ্যাসিড এইটাতে হচ্ছে ডিঅক্সি রাইবোস থাকে ওটাতে রাইবোস থাকে তাই না এটা দ্বিসূত্র হয় ওটা এক সূত্র কয় ডিএনএ থাকে নিউক্লিয়াসের ভেতরে আর নিউক্লিয়াসের ভেতরে এবং সাইডোপ্লাজোমে থাকে ডিএনএর কাজ হচ্ছে বৈশিষ্ট্য ধারণ করা আরএন এর কাজ হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন যেমন টিআরএনএ এমিন অ্যাসিড নিয়ে আসে আরআরএনএ রাইবোজম তৈরি করে এমআরএনএ হচ্ছে প্রোটিন তৈরি করে রাইবোজমে আর কি লিখতে পারো এখান থেকে আর দ্যাটস অ্যান অফ ডিএনএতে যে কোনো ধরনের পরিবর্তন হলে তাকে মিউটেশন বলা হয় আর এর ক্ষেত্রে মিউটেশন ঘটে না বা মিউটেশন ব্যাপারটা আর এন এর সাথে রিলেটেড না সো ডিএনএ এবং আর এন এর মধ্যে পার্থক্য লিখে ফেলবা লাস্ট কোশ্চেন এরপর আমরা এমসিকিউ কিউ সলভ করো দেখো জিন কি এটা আরেকবার আসছে সো দিস ইজ রিপিট প্রথম প্রশ্ন আমরা আজকে পড়াই পড়িয়েছি মাইটোগন্ডিয়াকে শক্তি ঘর কেন বলা এটাও তুমি পারবা মাইটোগন্ডিয়ায় হচ্ছে কী হয় বলো তো চক্র ঘটে চক্রের মাধ্যমে প্রচুর পরিমাণে এটিপি এনএডিপি এনএডিএইস টু এবং এডিএস টু উৎপন্ন হয় এগুলো কি হয় ইটিএসএ গি মাইটোগন্ডিয়ার ইটিএসএ গিয়ে শক্তি উৎপন্ন করে তো এগুলো পারবা তোমরা উদ্দীপকের এ থেকে বি তৈরির প্রক্রিয়া বর্ণনা করো এ থেকে বি দেখছ আগে ছিল কি মুহেব ট্রান্সক্রিপশন সরি আগে ছিল রেপ্লিকেশন তো দিস ইজ ট্রান্সক্রিপশন এই দুইটাই আবার ইউটিউবে আছে এই দুইটা প্রসেস আমি পড়াবো না পড়াইতে গেলে অনেক সময় লাগবে সো ট্রান্সক্রিপশন প্রসেসটা এখানে ব্যাখ্যা করতে হবে ঠিক আছে তো কয়েকটা জিনিস খুব ভালো করে মনে রাখবা কয়েকটা জিনিস ট্রান্সক্রিপশন এবং ক্ষেত্রে ভালো করে মনে রাখবো আমি শুধু একটু বলি তোমরা শোনো কোনটাতে প্রাইমার প্রাইমেজ লাগে এটা একটু খেয়াল করে দেখবা ঠিক আছে কোনটাতে হচ্ছে ডিএনএ পলিমারেজ লাগে আর কোনটাতে আর এনএ পলিমারেজ লাগে এইটা একটু ভালো করে খেয়াল করে রাখবা ঠিক আছে তো এই জায়গাগুলো যেন উল্টাপাল্টা না হয়ে যায় ছোটো ছোটো জিনিসগুলো একটু খেয়াল রাখবা আচ্ছা উদ্দীপকের এ থেকে বি তৈরির প্রক্রিয়াটিতে প্রোটিন প্রোটিন উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ কেন খুব সহজ কথা এ হচ্ছে ডিএনএ ডিএনএতে তথ্য থাকে যেটি এমআরএন এর মাধ্যমে এমআরএনএ তৈরির মাধ্যমে রাইবোজমে যায় গিয়ে প্রোটিন তৈরি হয় যদি ডিএনএ থেকে আমরা এমআরএনএ তৈরি না করতে পারতাম ডিএনএ তথ্যগুলো আমরা আর এন এতে নিয়ে আসতে পারতাম না যদি তথ্য না নিয়ে আসতে পারতাম তাহলে এটি কি করতে পারতো না কোনো প্রোটিন অংশ নিতে পারতো না এজন্যই কিন্তু আমাদের তৈরিতে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি করতে হবে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা আছে ডিএনএ নিজে কখনো রাইবোজমে যায় না ডিএনএ নিজে কখনো রাইবোজমে গিয়ে প্রোটিন তৈরিতে অংশ নেয় না এজন্য তাকে একটি মধ্যস্থতাকারী অনু লাগে ডিএনএ এমআরএনএ তৈরি করে তাকে রাইবোজমে পাঠায় বুঝতে পারছো বুঝতে পারছো তোমরা এটা তো আশা করছি তোমরা পারবা এখন আমরা চলে আসি এমসি কিউ সলভে আচ্ছা দেখি পড়াশোনা করছো আজকে তোমাদের পরীক্ষা হয়ে যাক কোষ আবিষ্কার করেন কে এইটা তো খবর করে দিবে কোষের আবিষ্কারক কে বলো এখানে কিছু কথা আছে বুঝছ এইটা কিন্তু কোষ প্রাচীর কি এটা বলো তো কোষ প্রাচীর এইটা কিন্তু আবিষ্কার করেছেন রবার্ট হুক তাহলে বলতো কোষ প্রাচীর কি আবিষ্কার করেছেন ছোট হুক আর কোষ সব কিছু সহ এইটা এইটা এভরিথিং সহ আবিষ্কার করেছেন অ্যান্থী ভন লিউএন হুক বুঝছ এই জিনিসটা একটু খেয়াল করো কোষ প্রাচীরটা শুধু আবিষ্কার করেছেন রবার্ট হুক তাহলে তো কোষ প্রাচীর মানে কি মৃত কোষ না মৃত কোষ না না আর তাহলে জীবিত কোষের এখন প্রশ্ন হলো এইটা যে বইয়ে আসলে কি লেখা আছে জীবিত কোষের আবিষ্কারক কিন্তু সে বইতে দেখি কাকে দিছে কমেন্টের মধ্যে তো কে এটা মহিব কমেন্ট পড়ো কমেন্ট পড়ো দ্রুত কোষের আবিষ্কারক আমরা তালাশ করে দেখি একটু কোষের আবিষ্কারক আরে ও আচ্ছা এর কেমিস্ট্রিতে তো আছে কোষ আমরা একটু এ করি ফিল্টার করি ফার্স্ট পেপার যাই হচ্ছে আবুল হাসান স্যারে দেখছ এখানে কিন্তু আমরা ফিল্টার অপশনে গেলে তুমি কিন্তু বুঝতে পারবা কোন বইয়ের কত পৃষ্ঠা আমরা এইটার মধ্যে অ্যাড করছি দেখছো কেমিস্ট্রি সেকেন্ড পেপারের বারো হাজার সাড়ে বারো হাজার পৃষ্ঠা আছে সাড়ে বারো হাজার পৃষ্ঠা শুধু কেমিস্ট্রি সেকেন্ড পেপার থেকে আছে সাড়ে বারো হাজার পৃষ্ঠা শুধু হায়ার ম্যাথ থেকে আছে কি পরিমাণ প্রশ্ন তাহলে কেমিস্ট্রি দুই পেপার মিলিয়ে দেখো এখানে বারো হাজার দুইশো সত্তর দশ হাজার ছয়শো তেপ্পান্ন তাহলে দশ দশ বিশ বাইশ তেইশ হাজার পৃষ্ঠা কেমিস্ট্রি শুধু তেইশ হাজার পৃষ্ঠা আচ্ছা এটা দেখি আর গাজী আজমলের জায়গা আছে আবুল হাসান আবুল হাসানের তিনশো তিয়াত্তর পৃষ্ঠার ইনফরমেশন আছে চ্যাপ্টার হচ্ছে কি মুহিব কোষও এর গঠন ফিল্টার পাঁচটা পেজ আসছে আর কি তাহলে এখানে আমরা কোষের আবিষ্কারকটা আশা করছি পেয়ে যাব একই বইয়ের তিনটা পৃষ্ঠা কেন মুহিব এখানে চারটা পাঁচটা পৃষ্ঠা কেন কাহিনী কি আচ্ছা এই জায়গাটা তো আছে কিনুক কাটাসিভিল সেকশন আনসার কী করছে ওরা সেল বল অন্য বই থেকে দেখি আবুল হাসান বাদ দিই আবদুল আলিম স্যার দেখি উত্তর দিচ্ছে কোষের আবিষ্কার দিবে না কোষের সংজ্ঞা কোষের বৈশিষ্ট্য কোষের প্রকারভেদ এই তোমরা একটা বই থেকে নিও আবুল হাসান স্যার বই আছে পৃষ্ঠাটা এখানে আসেনি পাশাপাশি কোষপ্রাচীরের সংযোগ স্থাপিত হয় দেখো এটা একটা কোষ এটা একটা কোষ ঠিক আছে তো দুইজনের কোষপ্রাচীরের মাঝখানে দেখো এই যে একটা ছিদ্র আছে তো দিস ইজ সাইটো প্লাজম তাহলে এটাও কি বলো তো সাইটো প্লাজম ঠিক আছে তা বলো তো এই প্লাজম প্লাজমে বা সাইটোপ্লাজমে সাইটোপ্লাজমে এই এই ছিদ্রটার মাধ্যমে কানেক্টেড না বন্ধন তৈরি হয়েছে না নিজেদের মধ্যে সম্পর্ক তাহলে এটাকে বলা হয় প্লাজম মানে দুইটার সাইটোপ্লাজমের সাথে বন্ধন ডেজমো মানে হচ্ছে বন্ধন তাহলে বলো তো কি নাম হবে এর সাইডোপ্লাজম এর সাইডোপ্লাজম মানে প্লাজম প্লাজম বন্ধন বন্ধন মানে হচ্ছে ডেজমো ডেজমো মানে বন্ড নাম কি হবে প্লাজমাটা তাই না এই আসতে পারে কোষ গহ্বরের চারপাশে যে পাতলা থাকে তাকে আমরা কি বলি এটা হলো প্লাস এই জিনিসটা মনে রাখবা খুব ভালো করে হ্যাঁ এটা যে কোষ হয় এটা হচ্ছে গহবর ঠিক আছে এই জায়গাটার নাম হচ্ছে গহবর তাহলে বলো তো এই যে মেমব্রেনটা তোমরা দেখতে পাচ্ছো এটা এ কি প্রচণ্ড একটা সাপ খাচ্ছে না এদিক থেকে প্রচণ্ড একটা প্রেশারের মধ্যে আছে না প্রেশারটা থাকার পরও তাকে ভেতরে গহবরটা ঠিকঠাক রাখতে হচ্ছে না যে জায়গাটা যেন থাকতে পারে তাহলে এই সাপটার নাম কিন্তু টেনশন টেনশন মানে কি তো সাপ তাহলে এই জিনিসটা দেখো ভালো করে সাইটোপ্লাজমের প্লাজমের চাপ পায় সাইটো প্লাজম বুঝছো সাইটোপ্লাজমের চাপের মধ্যে সবসময় থাকে এই জন্য এটাকে বলা হয় টেনশন থেকে টনো সাইডোপ্লাজম থেকে প্লাস্ট টনো প্লাস্ট টনো প্লাস ডান আচ্ছা তাহলে এই জিনিসটা আসতে পারে টনো প্লাস্ট কি বলবা কোষ গহবরের আবরণকে বলা টনো প্লাস্ট এটি সাইডোপ্লাজমের প্রচন্ড চাপের মধ্যেও অবিকৃত থাকে এই জন্য এর নাম হচ্ছে প্লাস্ট বৌদ্ধ পর্দায় অধিক পরিমাণে কী থাকে তাহলে আমি এখন তোমাদের শেখাবো এটা কিন্তু কোষ প্রাচীর থেকে আসছে এখন আমি একটা ট্রিক শেখাবো যেটা মনে রাখতে হবে ঠিক আছে কোষ পা তাহলে মনে রাখবা এটা হচ্ছে মধ্য পর্দা কোথায় কি থাকে আমি তোমাদের শেখাচ্ছি তাহলে তো এই যে এইটার নাম এই যে এটার নাম প্রাইমারি প্রাচীর নাম হয়ে আমি শেখাবো যে কিভাবে এগুলো মনে রাখতে হয় তাহলে বলতো এইটার নাম কি সেকেন্ডারি প্রাচীর নাম এটার নাম কি মহে দিস ইজ সেকেন্ডারি প্রাচীর প্রেস্টোরের এভাবে মনে রাখবা সেটা হলো মধ্য পর্দা পেকটি অ্যাসিড প্লাস ফ্রাগমোপ্লাস্ট এই দুইটা দ্বারা তৈরি হয় ঠিক আছে এই দুইটা দ্বারা তৈরি হয় তাহলে যারা মাঝখানে থাকে মাঝে থাকে পাপিরা এবার এভাবে মনে রাখবা পা ফি তা এইভাবে পা ফি রা তাহলে তো পাতে পেকটি অ্যাসিড ফিতে হচ্ছে প্লাস্ট ঠিক আছে বুঝছো দেশের যখন খারাপ অবস্থা বা পৃথিবী যখন খারাপ অবস্থা যারা মাঝামাঝি থাকে নিউট্রাল থাকে তারা সবচেয়ে খারাপ তারা পাপি এদিকেও না ওদিকেও না পৃথিবীর দরকার কি ছিল মনে রাখবা এটা মাঝখানে থাকে পাপিরা পা ফিরা পাতে প্যাকটিক অ্যাসিড ফাতে হচ্ছে প্লাস্ট প্রাইমারি প্রাচীর মনে রাখবা প্রাইমারি প্র্যাকটিস এইভাবে মনে রাখতে হবে সোহাগ দ্বারা সোহাগ কিসে পড়ে প্রাইমারি স্কুলে পড়ে ঠিক আছে সোতে হচ্ছে সেলুলোজ হতে হচ্ছে প্রাইমারি কতে হচ্ছে সোহাগ সেলুলো হেমিসেলুলোস গ্লাইকোপ্রোটিন ঠিক আছে মুহিব তাহলে সেকেন্ডারি যেটা মনে রাখবা বউয়ের পরেই কিন্তু শালি বউয়ের পরে কি মুহিব শালি আছে নাই আচ্ছা সেকেন্ডারি প্রাচীর মনে রাখবা সেকেন্ড চয়েস হচ্ছে শালি মানে শ্বশুর বাড়িতে আর কি আগে বহু তো সাথে হচ্ছে সেলুলোজ লিতে হচ্ছে লিগনিন সেলুলোজ লিতে লিগনিন মনে থাকবে মাঝখানে মধ্য পর্দা পাফি পেকটিক অ্যাসিড ফ্রাগমোপ্লাস্ট প্রাইমারিতে পড়ে সোহাগ সেলুলোজ হেমিসেলুলোজ গ্লাইকোপ্রোটিন সেকেন্ডারি সেকেন্ড মানে হচ্ছে শালি সাথে সেলুলোজ লিতে লিগনিন এই মনে থাকবে প্লাজমা মেমব্রাইনের খাস সৃষ্টির জন্য দায়ী কন্টিময় বুঝছ একটিন এবং মায়োসিন দেখো এইরকম থাকে খাস যাই সৃষ্টি করো না কেন এটাকে কিন্তু আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে তাহলে কিছু না কিছু তন্তু থাকে যারা সংকোচন প্রসারণশীল তারা আবার ঠিক হয়ে একটু পরে আবার কিন্তু এরকম করে ফেলতে পারে তাহলে বলতো এখানে কিছু এ আছে না তন্তু আছে না এগুলাতে এই তন্তুগুলো কি সংকোচন প্রসারণশীল না মহিম তাহলে আবার তারা মানে ইলাস্টিক আর কি আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারে সো দিস ইজ অ্যাক্টিন এবং মায়াসিন এম অ্যাক্টিন মায়াসিন কোনটি ফসফোলিপিডের উদাহরণ কিউটিন না টারপিন না এগুলো সব লিপিড লেসিথিনটা হচ্ছে ফসফোলিপিড তাহলে এইটা হচ্ছে উত্তর মনে রাখবো আমি তোমাদের একটা

ফসফো লিপিড ঠিক আছে মুহেব ফসফোলিপিড মানে হলো লিপিড তো আছেই যে লিপিড মানে কি গ্লিসারল ফেটিসিড তাহলে বল তো লিপিড এর জন্য গ্লিসারল এবং ফেটিসিড আমি লিখবো না সাথে আমি কি অ্যাড করবো এই ফসফোর জন্য ফসফেট ফসফোরিক এসিড যোগ করবো ঠিক কি না বলো লিপিড আর ফসফরিক অ্যাসিড তাহলে ফস্ফোলিপিড ঠিক আছে মহিম এবার চলে আসে লেসিথিন ঠিক আছে লেসিথিন কিন্তু আবার মনে রাখবা লেসিথিন শুধু কি গ্লিসারল যোগ ফেডি অ্যাসিড যোগ ফসফরিক অ্যাসিড আরও একটা জিনিস হবে কলিন পরিপাক চ্যাপ্টারটা যখন পড়বা তখন দেখবা লেখা আছে যে লেসিথিন লেসিথিন হচ্ছে ভেঙে পরিপাক হয়ে কিন্তু এগুলো উৎপন্ন হয় ফসফোলিপিড ভেঙে এগুলো উৎপন্ন হয় সরল লিপিড ভেঙে এগুলো উৎপন্ন হয় তাহলে তোমরা আমাকে বলো তো উপরের প্রশ্ন থেকে ফসফোলিপিড এবং লেসিথিনকে কি কাছাকাছি ভাবা যায় না কারণ লেসিথিনের মধ্যে তো এই যে আছে না তাহলে লেসিথিন জীবনের ভৌত ভিত্তি কি প্রোটোপ্লাজম এই প্রশ্নটা আসছিল তাই না আমরা যখন সলভ করতেছিলাম যে প্রোটোপ্লাজমে সকল ঘটনা ঘটে শক্তি উৎপন্ন বিক্রিয়া খাদ্য সঞ্চয় এভরিথিং কোনটি সাইটোপ্লাজমীয় নির্জীব বস্তু লাইসোসম সজীব সজীব কেন আমি একটু বলতেছি সজীব রাইবোজম এটা সজীব কেন জানো এগুলোতে বিক্রিয়া হয় খেয়াল করো এগুলোতে বিক্রিয়া হয় এটাতে বিক্রিয়া হয় রাইবোজমের ভেতরে মনে রাখবা বিক্রিয়া মানেই হচ্ছে জীবন ইমন জুবায়ের বলে একজন ইমন জুবাইয়ের বলে একজন হচ্ছে ছিলেন কবি ছিলেন উনি মারা গেছেন উনি একটা দারুণ কথা বলছিলেন যে জীবন মানেই শুধু জীবন মানে শুধু প্রাণ রসায়ন জ্যোৎস্না রাতে অবাক কেন আমার নয়ন এই ধরনের একটা কথা ছিল জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন রাতে অবাক কেন আমার নয় এই ধরনের একটা ওনার লাইন ছিল মানে জীবন মানে একচুয়ালি প্রাণ রসায়ন বা বিক্রিয়া বুঝতে পারছো বায়োকেমিস্ট্রি জীবন মানে হচ্ছে বিক্রিয়া তাহলে মনে রাখবা বিক্রিয়া মানে হচ্ছে জীবন তাহলে তো জীবন মানে কি সজীব না তাহলে বিক্রিয়া মানে কি সজীব কি না তাহলে বলো তো লাইসোসোমে কি বিক্রিয়া হয় না বিভিন্ন ধরনের প্লাস্টিডের মধ্যে বিক্রিয়া হয় না রাইবোজমের মধ্যে বিক্রিয়া হয় না হয় মানে কেরাইবোজুমের মধ্যে বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয় প্রোটিন তৈরি হয় প্লাস্টিকের মধ্যে বিক্রিয়ার মাধ্যমে ধরা যাক হচ্ছে সালক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য উৎপন্ন হয় লাইসোসোমের মধ্যে বিক্রি হয় বিক্রি হয়ে গেলে কোষে ওটা হয় এবার বলো তো অ্যানজাইম নিজে কি এনজাইমের মধ্যে বিক্রিয়া হয় না এনজাইম একটা জাস্ট রাসায়নিক পদার্থ সে বিক্রিয়ায় অংশ নেয় তাহলে এটা কি মৃত না বলতো মৃত কি না সে বিক্রিয়ায় অংশ নেয় এর মধ্যে কোনো বিক্রিয়া হয় না ও বিক্রিয়ায় অংশ নেয় কোষের প্রোটিন ফ্যাক্টরি কোনটি রাইবোজমের একটি উপ একক থার্টি এস হলে যেটা থার্টি সেটার সাথে আরেকটা বিজোর যুক্ত হয় ফিফটি যেটা ফোরটি সেটার সাথে আরেকটা জোর যুক্ত হয় সিক্সটি তাহলে বলো তো থার্টি যুক্ত হলে বিজোর যেহেতু ফিফটি নাম হয়ে ফিফটি রাইবোজমের রাসায়নিক উপাদান কোনটি রাইবোজমের রাসায়নিক উপাদান প্রিয় স্টুডেন্ট দেখো রাইবোজোমে কিন্তু কয়েকটা রাসায়নিক উপাদান আছে একটু খেয়াল করো রাইবজম নিজে কিন্তু প্রোটিন তৈরি করে এগুলো হচ্ছে প্রোটিন ও নিজেই কিন্তু আবার প্রোটিন দ্বারা তৈরি লোহা দিয়ে লোহা পেটানোর মতো ও নিজেই প্রোটিন আবার প্রোটিন তৈরি করে এর মধ্যে আবার আর এন এ আছে এই আর এন এর নাম হচ্ছে আর আর এন এ ঠিক আছে তাহলে তো রাইবোজম একচুয়ালি কি কি দ্বারা তৈরি আর এন দ্বারা তৈরি কোথাও আর প্রোটিন লেখা আছে নাই এইটা প্রোটিন বলো তো এই রাইবোজমের আর এন এটার নাম কি অ্যাকচুয়ালি আর এন এ ঠিক আছে ডান কোনটি কোষের প্রোটিন ফ্যাক্টরি প্রোটিন সংশ্লেষণ করে কোনটি একই প্রশ্ন বারবার দর কি দরকার ছিল উদ্ভিদ কোষের কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কোনটি এইটা তো সমস্যা হয়ে গেল মুহেব কারণ কার্বোহাইড্রেট ফ্যাক্টরি গোলজিবডি এটা হচ্ছে এটা হচ্ছে কি শক্তি ফ্যাক্টরি শক্তি পাওয়ার হাউস এটা প্রোটিন ফ্যাক্টরি আচ্ছা বডি কেন কার্বোহাইড্রেট ফ্যাক্টরি আমি তোমাদের বলি শোনো গোলজি বডিতে সরল শর্করাগুলো সরল শর্করাগুলো জটিল শর্করায় পরিণত হয় বুঝছো তাহলে বলো তো তুলা এনে যদি আমি শার্ট বানাই তুলা দিয়ে যদি আমি শার্ট বানাই গার্মেন্টসে তাই না তাহলে সরল তুলা থেকে জটিল শার্ট তৈরি হলো না তাহলে আমি এটা কি কী সুতার ফ্যাক্টরি বলতে পারি না পারি তাহলে দেখো বলছে কিন্তু কার্বোহাইড্রেট ফ্যাক্টরি এর কারণ হলো ছোটো ছোটো যে শর্করাগুলো গলজি বডিতে গিয়ে বড় বড় শর্করায় পরিণত হয় ঠিক আছে এই জন্য শর্করা ফ্যাক্টরি চিত্রের ডি চিহ্নিত অংশের নাম কি ছবি নাই সে কারণে আমরা এটা দিতে পারলাম না নিচের কোন অঙ্গানুতে অটো কোনটির ঘটে জড়িত দেখো এটা কি বলতো লাইসোসোম তাই না দুইটা জিনিস খেয়াল করো এইটাকে সবসময় তোমাকে স্টেবল করে রাখতে হবে স্থায়ী যেন থাকে যেন ছিঁড়ে না যায় ভেঙে না যায় তাহলে কোষ মারা যাবে আবার প্রয়োজনের সময় এটাকে ভেঙে দিতে হবে তাহলে যারা লেভেলাইজ করে দিতে হবে লেভেলাইজ মানে ভঙ্গুর ঠিক আছে লাইসোসোমের মেমব্রেনটাকে তোমাকে সবসময় স্টেবল করে রাখতে হবে প্রয়োজনের সময় আবার ভেঙে দিতে হবে তাহলে এই মেমব্রেনটাতে দুই ধরনের জিনিস থাকে না একটা হচ্ছে করে কি জিনিসটাকে স্টেবিলিটি দেয় আর একটা করে কি ওটাকে লেবাইল করে ফেলে দরকার সময় ভেঙে ফেলে সো বলতো এখানে কি এগুলোতে কি স্টেবিলাইজার এবং ল্যাবেলাইজার আছে কি না আছে কাজ করে সো লাইসেসও কোন অঙ্গাণুটির মধ্যে অটো ফেগি হয় আর একই প্রশ্ন বারবার আছে অ্যান্ডোপ্লাজমিক রেডিকুলামের গায়ে দানাদার বস্তু কোনটি রায় বোঝো অ্যান্ডোপ্লাজমিক রেডিকুলার রায় বোঝো নিচের কোনটি মাইটোকন্ড্রিয়ার অন্য নাম নয় বাপ রে বাপ খাইছে তো কোনটি মাইটোকন্ড্রিয়ার অন্য নাম নয় আচ্ছা আমরা একটু দেখি এইটা তালাশে আছে কি না এটা আমি নিজেও জানি না মোহেব মোহেব এত কঠিন প্রশ্ন দেওয়ার দরকার ছিল কি কি অপশন ছিল বলো তো ফিলা দিয়ে আসে কিনা দেখি ফিলা কোষ কোষের গঠন দেখি আব্দুল আলিম স্যারের হচ্ছে কোষ কোষের গঠন এখানেই থাকতে পারে আচ্ছা ফিলামেন্ট থেকে ফিলা কথাটা এখানে আসছে এটা সময় লাগবে এগুলো দেখতে আচ্ছা অন্যগুলো দিলেই তো চলে আসবে বলতো কি বায়োপ্লাস্ট আরে খাইছে আবুল হাসান স্যার এই যে দেখো লেকচার পাবলিকেশন একটা দেখি লেকচার পাবলিকেশন বেশ ভালো কিন্তু মাইটোকন্ডিয়ার নামকরণ বায়োপ্লাস্ট হ্যাঁ বায়োপ্লাস্ট একটা নাম আর কিছু আছে এখানে ইলেকট্রোসোম নামেও নামকরণ করা হয়েছে তাহলে আমরা একটু আসি আমাদের তাহলে প্লাস নামটা মাইটোকন্ডিয়ার নাম তাই তাই তো মহিব ঠিক কিনা ঠিক কিনা এটা একটা তাহলে আমি কাজ করি নাম কোনগুলা এটা আমরা লেকচার পাবলিকেশানস থেকে পেলাম আর কি কী আছে আমরা মাইটোপ্লাস্ট কী আছে

ওরা কি বলতেছে তুমি কথা কইতেও পারো না কেন সার কোসম আব্দুল আলিম সারের বইয়ে মনে হয় আছে এই আছে তো এখানে আছে ফিলা আছে তাই না সার আছে এই দেখো ফিলা এবং সারকোসোম এখানে লেখা আছে সারকোসম এবং ফিলা সার্কোসোম এইটা না মাইটোপ্লাস্ট ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমরা তো আগেই ধৈরা ফেলছো ডিএনএ ধারণকারী অঙ্গ কোনটি তোমরা একটা জিনিস মনে রাখবা ডিএনএ কোথায় কোথায় থাকে কোষে ডিএনএ থাকে এটা সবাই জানো অঙ্গাণুর মধ্যে এটার নাম হচ্ছে ক্লোরোপ্লাস্ট আর এটার নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া মনে রাখবো এই দুইটাই হচ্ছে ব্যাকটেরিয়া কিরা ব্যাকটেরিয়া আর তোমরা যেন ব্যাকটেরিয়া মানেই তাদের বৃত্তাকার ডিএনএ থাকবে এর ডিএনএ থাকবে এরও ডিএনএ থাকবে কোষের তো আছেই তাহলে ক্লোরোপ্লাস্টে থাকবে কার এটা কি ব্যাকটেরিয়া মাইটোকন্ডিয়া থাকবে কার এটা ব্যাকটেরিয়া রাইবোজমে কোনো ডিএনএ থাকবে না রাইবোজমে কি থাকে বলো তো আর এনে থাকে কোন ধরনের আর এনে আর আর তাই না এক দুই আনসার কোনটি শক্তি রূপান্তরের অঙ্গাণু দেখো আলোক শক্তি এসে রাসায়নিক শক্তি আলোক শক্তি এসে রাসায়নিক শক্তি হয়ে যায় রাইট কোথায় বলতো ক্লোরোপ্লাস্টে নিচের কোনটি ক্লোরোপ্লাস্টের কাজ খাদ্য সঞ্চয় করার না ক্লোরোপ্লাস্টের কাজ না লিউকোপ্লাস্টের কাজ খাদ্য সঞ্চয় করা খাদ্য প্রস্তুত করা এটি সঠিক বীজের বিস্তারে সাহায্য করা দেখো এই জায়গায় কি করছে খাদ্য সঞ্চয় করা কিন্তু লিউকোপ্লাস্ট তাই না লিউকোপ্লাস্ট বীজের বিস্তারে কিন্তু ক্রোমোপ্লাস্ট তাই না গ্লুকোজকে শ্বেত সারে পরিণত করা এটাও কিন্তু লিউকোপ্লাস্টের প্লাস্টের কাজ সো খাদ্য প্রস্তুত করা এটা ক্লোরো যেহেতু সবুজ মোনাসের কোন ধরনের আচ্ছা মজা তো এই জায়গায় আমি এটা কি ভাবনা একটু জানো আমাদের মনকে আমরা আমাদের যে মন আমরা প্লেটের মধ্যে দিয়ে দিলাম ঠিক আছে আমাদের হার্ট তাহলে বলো তো মোনাস থেকে যদি আমরা কোনো ক্লোরোপ্লাসের আকৃতি জানতে চাই তাহলে এই মন কথাটার দিকে আমরা খেয়াল রাখবো একটা মন আমরা পেয়ালায় দিবো তাহলে কি হলো পেয়ালা আকৃতি তাই না ঠিক না স্পাইরাইরার ক্ষেত্রে কিন্তু শর্পিল আকার দেখা যায় জিগনেমার ক্ষেত্রে তারকাকার আমি বলি এইভাবে জাগলে মা রাতে তারা দেখা যাবে আকাশে বুঝছো জাগলে মা আকাশে তারা দেখা যাবে সো জিগনেমার ক্ষেত্রে তারকাকার দেখা যায় আর স্পাইরোগা এরা নাম শুনে বোঝা যায় যে স্পাইরাল বা সর্পিল আকার থাকে বুঝছো আর জালিকাকার সম্ভবত অডাগোনিয়াম অডাগোনিয়াম গো ফর ফিশিং গো ফর ফিশিং তার মানে জাল গো ফর ফিশিং অডাগোনিয়াম মনে থাকবে তাহলে পেয়ালা হচ্ছে মন লিউকোপ্লাস্ট ভূনিম্নস্থ কাণ্ডে অবস্থান করে আচ্ছা ধরা যেতে পারে আলোতে সবুজ বর্ণ ধারণ করে এটাও ধরা যেতে পারে ক্যারোটিন এবং জ্যান্থোফিল সমৃদ্ধ না এটা হচ্ছে তাহলে এক দুই কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াস ধানের ক্রোমোজোম কোন ধরনের তোমরা একটু দেখে নিবা বা বারো বারো দু হাজার চব্বিশ এইটা সম্ভবত ধানের ক্রমোজম তবু তোমরা দেখে নিও কোনটি পাইরিমিডিন বেজ এই বলো এই প্রশ্নের উত্তর দিতে পারো কিনা পিউরিন পাইরিমিডিন পারো কিনা বলো তো এটা উত্তর দিচ্ছে তারা বলো পিউরিন এবং পাইরিমিডিন ধান যদি চব্বিশ হয় এভাবে মনে রাখবা যে ধান আমরা বারো মাসে খাই তাই না ধান থেকে ভাত বারো মাসে খাই দিনে দুই বেলা খাই চব্বিশ সাইটোসিন এবং ইউরাসিল আচ্ছা কিছু একটা দেখে নেবা পিউরিন এবং পাইমেডিন যেটার নাম ছোট সেটা বেশি যেটা নাম বড় সেটা কম মনে থাকবে আচ্ছা কোড এ ইউজি কোন অ্যাসিড নির্দেশ করে মনে রাখবা এ ইউজি কিন্তু স্টার্ট কোডন এ ইউজি এটা কিন্তু অগমেন্ট করে বুঝছো স্টার্ট কোডন সবসময় মিথিও নিনকে টার্গেট করে মিথিওনিন কারণ দিস ইজ স্টার্ট কোডন এগুলো মনে রাখার দরকার নাই স্টার্ট কোডন এবং স্টপ কোডনটা শুধু মনে রাখলে হয় মেথিওনিন নিউক্লিয়াস উদ্ভিদ কোষের কেন্দ্রে থাকে না একটু পেরি ফেরির দিকে থাকে উদ্ভিদ কোষে তো কোষ গহবর থাকে কোষ বিভাজন নিয়ন্ত্রণ করে ডেফিনেটলি নিউক্লিয়াসই কোষ বিভাজন নিয়ন্ত্রণ করে এমআরএনএ উৎপন্ন করে এডিও সঠিক তো এই প্রবলেমটার জন্যই কিন্তু আনসার এইটা এবং এইটা বুঝছ উদ্ভিদ কোষ যদি এই এখানে কোষ গহবর থাকে তাহলে এর মনোমার্কে বলা হয় তার সবসময় হয় সো রাইবো নিউক্লিওটাইট কিন্তু আর এন এ থাকে না ভুল ডিএনএর নিজের নাম হচ্ছে নিউক্লিকাস এটা ভুল পলি রাইবোজম সবগুলাকে বলতেছে ডিওক্সি রাইবো নিউক্লিওটাইট এটা ঠিক আছে যে নিউক্লিওটাইটগুলা ডিওক্সির আইভোজ সুগার বহন করে কোনটি মাস্টার মলিকিউল ডেফিনেটলি ডিএনএ মনে রাখবা মাস্টার মানে হলো প্রভু প্রভু মানে যে নির্দেশ পাঠায় নির্দেশনা পাঠায় এবং ওই নির্দেশনা অনুযায়ী কাজ হয় তাহলে তো ডিএনএ কি এমআরএন এর মাধ্যমে নির্দেশ পাঠায় না আর কি প্রোটিন তৈরির মাধ্যমে এই প্রোটিনকে দিয়ে কাজ করিয়ে নেয় না তাহলে এখানে মাস্টার বা প্রভুই সে বার্তাবাহক বাহক সে আর প্রোটিনটা হচ্ছে কর্মী কাজ করে তাহলে ডিএনএ কোনটি জীবের বংশগতীয় পদার্থ ডিএন এর কাজ হলো বংশগতির আনবিক ভিত্তি দিলাম ডিএনএ একটা তো এটা একটা রাসায়নিক অনু এই জন্য আনবিক ভিত্তি বলে জীবের সকল বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে এটিও সঠিক জৈবিক সংকেত প্রেরণে এটিও সঠিক डीएनए के हाइड्रोलाइसिस को ले की आरएनए के हाइड्रोलाइसिस को ले की पाव जाए, ओके वेरी गुड, आरएनए के हाइड्रोलाइसिस को पावा पाव जाए, नहीं पाव जाए ना हो तो इस टर्न पाव जाए ना ये क्रोमोसोमें पाव जाए, ये दरुत्त की डिओक्सिराइबोस्टोना, युरेसिल, थायमिन থাইমিন না থাইমিন তো ডিএনএ তে থাকে তাই না টি থাকে ডিএনএ তে এইটা সঠিক ইউরাসিল অ্যাসিড টি আর এন এ তে কয়টি বেজ নিয়ে একটি এন্টি কোডন এন্টি কোডনও সব সময় তিনটা বেজ নিয়েই তৈরি হয় এই দেখো এইটি হলো এম আর এন বুঝছ তাহলে এটা কি কোডন না বলো তো এটা যদি এম আর এন হয় তাহলে এই ট্রিপলেটটা কি এটা কোডন না مهمه আর এর উপরে থাকে হচ্ছে এই যে দেখো এই জায়গাটাকে বলা হয় করুন সেম ঠিক আছে তাহলে দিস ইজ টি আর এন এ টি আর এন এই জায়গাটাকে বলা হয় করুন তিনটাই থাকে আর এন এ আর এন তে থাইমিনের পরিবর্তে নিজের কোনটি থাকে টি এর পরিবর্তে ডেফিনেটলি ইউ থাকে ইউরাসিল ডিএনএ অনুর প্যাচ খুলতে সাহায্য করে কোনটি লাইগেজ জোড়া লাগায় আইসোমারেস সেম জিনিস তৈরি করে পলিমারেস বৃদ্ধি করে হেলিকেস হেলিক্স খোলে হেলিক্স খোলে তাই না এই যে ডাবল হেলিক্সটাকে দিয়ে এইরকম করে আমরা দেখি তাহলে হেলিকেজ হল এই যে এটা বুঝছো ওর যত যায় এটা ভেঙে ফেলে খুলে ফেলে প্যাঁচটা খুলে ফেলে ডিএনএ খণ্ডকে জোড়া লাগানোর জন্য কোনটি ব্যবহার হয় জোড়া মানে হচ্ছে লাইগেশন সো প্রক্রিয়া এটা বুঝি না এটা বুঝি ভাষা অন্তর ভাষা অন্তর কে করে ট্রান্সলেশন নিচের কোনটি দ্বারা ট্রান্সলেশন শুরু হয় নিচের কোনটি দ্বারা ডেফিনেটলি মেথিও নিন্দারা দ্বারা শুরু হয় কারণ আমরা জানি স্টার্ট কোটন এ ইউজি এবসময় মেথি নিন কোট করে সমাপ্তি কোডন নির্দেশ করে না কোনটি মনে রাখবা সমাপ্তি কোটন মানে হলো উয়া উগা উয়া উগা উয়াগ এগুলো আছে সমাপ্তি কোটন উগা উয়া রাইট জীবকোষের প্রোটিন গঠনকারী অ্যামাইনো অ্যাসিড কতটি প্রোটিন গঠনকারী অ্যামাইনো অ্যাসিড তো হচ্ছে জীবদের প্রোটিন গঠনকারী অ্যামাইনো অ্যাসিড আমরা তো হাই অর্থি হোমোসেরিন অরনিথিন সাইট্রোলিনের নাম শুনেছি টা বিশটা বিশটা প্রোটিন গঠন করে বিশটা বিশটা ছাড়া আর কোনো নাম্বার ওই চ্যাপ্টারে বলা নাই বুঝছ কোষ রসায়নের প্রশ্ন এটা নিচের কোনটি সূচনাকারী কোডন অগমেন্টেশন মনে রাখবা সবসময় এ ইউজি অগমেন্টেশন মনে রাখবা ওই স্টার্ট কোডন বা সূচনাকারী কোডন হিসেবে কাজ করে জেনেটিক কোডে কয়টি নাইট্রোজেন বেস থাকে জেনেটিক কোড মানে কি তিনটা তাই না মহিব তিনটা নিউক্লিওটাইড তাহলে এখানে নাইট্রোজেন বেস নাইট্রোজেন বেস নাইট্রোজেন বেস একটা একটা করে ঠিক আছে তিনটা জেনেক কোডে কয়টি সেম প্রশ্ন আচ্ছা আজকের এমসিকিউ পুরোটাই সলভ হয়ে গেছে আশা করছি আর এমসিকিউ নিয়ে কোনো প্রবলেম নাই তো তোমরা কি খেয়াল করছো যে এমসিকিউ সিকিউ সব কিছু মোটামুটি বেশ সহজ ডান বলো যারা লাইভে ছিলা কিছু না কিছু শিখছো কিনা মনে রাখবা যে এই যে এই টপিকগুলা তুমি যদি কাভার করো তাহলে এইট্টি পার্সেন্ট কাভার হয়ে যাবে নাইনটি পার্সেন্ট কাভার হয়ে যাবে আলটিমেটলি এগুলোই আসে এক বোর্ডের প্রশ্ন আর এক বোর্ডে তোমার দেখো না আমি সলভ করার সময় বারবার দেখি আমরা রিপিট হইতেছে রিপিট হইতেছে এক যে প্রোটিন ফ্যাক্টরি নিয়ে যে কত প্রশ্ন শোনো এই চ্যাপ্টারে কি কি দেখবা আমি একটা ছোটো সংক্ষিপ্ত হচ্ছে সাজেশন দিয়ে দিই সাজেশন দিয়ে দিই বড়ো বড়ো যেগুলো যেগুলো খুব গুরুত্বপূর্ণ এগুলো অন্তত তোমরা পড়বা এটা দেখবা তিন নাম্বার হচ্ছে কোষ প্রাচীর চিত্র দেখবা কোষ প্রাচীর চিত্রটা পড়বা প্লাস উপাদানগুলোর নাম মনে রাখবা উপাদান কোন লেয়ার কোনটা আমি বললাম না যে শালির কথা সোহাগের কথা মুহিম ওগুলা চার নাম্বার হচ্ছে কোষ ঝিল্লি দেখবা কোর্স ঝিল্লি থেকে কয়েকটা জিনিস খেয়াল রাখবা সেটা হলো চিত্র এটা তো সবাই পারো সাথে হচ্ছে একক পর্দা কি জিনিস একক পর্দা কি এটা একটু দেখবা আর হচ্ছে তিন ধরনের প্রোটিন এটা একটু দেখবা স্যার এরপরে হচ্ছে রাইবোজমে আসো তুমি রাইবজম রাইবোজম থেকে যেটা পড়বা সেটা হলো কেন সর্বজনীন বলে কেন সর্বজনীন অঙ্গাণু এইটার দিকে একটু খেয়াল রাখবা পাশাপাশি কাজ আর কি এই প্রশ্নটা বারবারই আসে তাই না এবং রাইভোসমের সেভেন্টি এইচ এইট্এচএজ একটু দেখবা তারপর তুমি চলে আসো হচ্ছে অ্যান্ডোপ্লাজমিক রেডিকুলাম অ্যান্ডোপ্লাজমিক রেডিকুলাম থেকে তেমন কোনো প্রশ্ন আসে না তারপরেও তুমি স্মুথ অ্যান্ডোপ্লাজমিক রেডিকুলাম রাফ অ্যান্ডোপ্লাজমিক রেডিকুলাম পার্থক্যটা একটু দেখে নিবা ঠিক আছে গোলজি বডি চিত্র বডি চিত্র যেহেতু আসছিল চিত্রটা তোমাকে পড়তে হবে পাশাপাশি গোলজি বডির হচ্ছে কাজ পড়তে হবে কাজ মানে কেন ট্রাফিক পুলিশ বলে কেন এটাকে সরকার ফ্যাক্টরি বলে আমি তো আজকে সরকার ফ্যাক্টরি কেন বলে বলছি গোলজি বডি একচুয়ালি অ্যাকচুয়ালি সরলগুলো জটিল সর হয় ট্রাফিক পুলিশ কেন বলে কারণ এই কোষের ভেতরের দিক থেকে বাইরের দিকে যে কোনো রাসায়নিক উপাদানকে পৌঁছে দেয় ঠিক আছে গোলজি বডি তারপর তাহলে এখানে অটো লাইসিস অটোফেগি অটো অটোফেগি পাশাপাশি হচ্ছে সুইসাইডাল স্কোয়াড এগুলা দেখবা আর ওই যে ল্যাবেলাইজার এই কথাটা যেহেতু আইস আসছে ল্যাভেলাইজার স্ট্যাবিলাইজার কারা এইটা একটু দেখবা এখানে কিছু হরমোনের নাম আছে বুঝছো এটা একটু দেখবা তারপর হচ্ছে লাইসোসং শেষ মাইটোকন্ড্রিয়া প্লাস হচ্ছে ক্লোরোপ্লাস্ট চিত্র প্লাস কাজ চিত্র প্লাস কাজ খুব জরুরি অনেক জরুরি তারপর হচ্ছে নিউক্লিয়াস ওদিকে ক্রোমোজোম এবং ডিএনএ এই দুটা চিত্র জরুরি এবং তাদের কাজ জরুরি ঠিক আছে মুহিম এরপরে তোমরা যাওয়া হচ্ছে প্রসেসগুলা রেপ্লিকেশন প্রসেস প্লাস ট্রান্সক্রিপশন প্রসেসটা খুব জরুরি প্লাস অ্যাড করে ফেলো যে আমি যদি পড়ালেখা করতে পারি ভালো করে তাহলে ট্রান্সলেশনটাও আমি ভালো করে পড়ব তারপরে চলে আসি আমরা হচ্ছে কোডোন কোডোন থেকে হচ্ছে সংজ্ঞা পড়বো স্টার্ট এবং স্টপ পোডোনটা একটু দেখবো স্টার্ট প্লাস স্টপ পোডন এই জিনিসগুলো দেখব বলো তো খুব কঠিন এই জায়গাগুলো একটু ভালো করে দেখবা ঠিক আছে এই জায়গাগুলো একটু ভালো করে দেখবা চিত্রগুলো খুব জরুরি এই চ্যাপ্টার থেকে একটা না একটা চিত্র তুমি পাবাই আর যখন তুমি প্রসেস লিখবা রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন কিংবা ট্রান্সলেশন এখানে চিত্র তো অটোমেটিকলি এসে যায় থ্যাংক ইউ সবাইকে আবার দেখা হবে ইনশাল্লাহ আমাদের আর কয়টা বাকি রইলো মুহিব দুইটা হলে শেষ আমাদের আর দুইটা বাকি আছে যত কষ্টই হোক এই যে চোদ্দটা আমি ওয়ান শট নিয়েছি এই চোদ্দটা ওয়ান শট দেখবা পরীক্ষার হলে গিয়ে বুঝতে পারবা একই সবাইকে